আমি দিতে পারি, দাঁড়ান দাঁড়ান একটু ওয়েট করেন। হ্যাঁ, সংকটে এগিয়ে আসা হান্নান শাহ ও বর্তমান প্রেক্ষিত আলোচনা সভার আজকের প্রধান অতিথি মাননীয় বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের এবং আজকের সভা সভাপতি হান্নান শাহ স্মৃতি সংসদের আহ্বায়ক, গাজীপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, ছাত্রদলের সোনালী ফসল জনাব ফজলুল হক মিলনের মিলন ভাইয়ের পারমিশনে আজকের এই আলোচনা সভা শুরু করছি। শুরুতেই স্বাগত বক্তব্য রাখবেন ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহর সুযোগ্য উত্তরসূরি। গত নির্বাচনে কাপাসিয়া গাজীপুর চার কাপাসিয়া আসন আসন থেকে সংসদ নির্বাচনে প্রার্থী এবং কাপাসিয়া বিএনপির অভিভাবক শাহ রিয়াজুল হান্নান, স্বাগত বক্তব্য রাখবেন শুরুতে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ, আমার মরহুম পিতা, চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এই স্মৃতিসভার আয়োজন করবার জন্য এই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দকে, যে আপনাদের মূল্যবান সময় দিয়ে এই আপনার এই স্মৃতি স্মরণসভায় অংশগ্রহণ করবার জন্য। আমরা বর্তমানে একটা কঠিন সময় পার করছি। আমি আমার মরহুম পিতাকে দেখেছি এই বিএনপি সংকটকালে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ইন্তেকালের পর, উনি তখন সামরিক বাহিনীতে ছিলেন আমার মরহুম পিতা, সেই সময় রাঙ্গুনিয়া থেকে চাকরির তোয়াক্কা না করে উনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ ঢাকায় এনেছিলেন, এই এরশাদ শাহী এই স্বৈরাচারী সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে। পরবর্তীতে 1/11 যখন নাকি মঈনউদ্দীন ফখরুদ্দীন সরকার -2 এবং পরিশেষে -1 আমাদের জাতীয়বাদী শক্তিকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে ছিলেন, তখন আমার মরহুম পিতার বলিষ্ঠ কণ্ঠ এই জাতীয়তাবাদী শক্তিকে একত্র করতে যথেষ্ট ভূমিকা রেখেছে। আমি তার সন্তান হিসেবে আমার বাবার এই আদর্শে ধরে রেখে এবং এই আদর্শে অনুপ্রেরিত হয়ে এই জাতীয়তাবাদী শক্তি, এই জাতীয়তাবাদী শক্তিকে, এই আদর্শকে ধরে রাখার জন্য যত যা কিছু করবার, যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রতিজ্ঞা করছি। সেই সাথে আমাদের সম্মানিত অতিথিদের আবারও এই স্মরণসভায় আমার বাবার সঙ্গে, ওনারা দীর্ঘদিন ওনার সাথে রাজনীতি করেছেন আপনারা, সেই রাজনীতি উনি কীভাবে চলাফেরা করতেন আপনারা আরও ভালো বিস্তারিত হয়ে জানবেন, যেটা জাতি জানতে চায়। আশা করি এই আলোচনায় সব কিছুই স্থান পাবে। আমি এখন আমার নির্বাচনী এলাকা কাপাসিয়াতে আছি। আমি আপনাদের সদয় অনুমতিক্রমে সভাপতি এবং প্রধান অতিথি সহ অতিথিদের অনুরোধ করে, যদি আমাকে কাইন্ডলি অনুরোধ দেন, আমি এখন আপনাদের এই বক্তব্য শেষ করে, আমাদের নেতা কর্মীরা আছেন তাদের সাথে একটু অন্যান্য আমার প্রোগ্রাম আছে দোয়া মাহফিলে, সেখানে আমি অংশগ্রহণ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহরিয়াজুল হান্নান ভাইকে। আজকের এই আলোচনা সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আলোচক হিসাবে দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গৌশর চন্দ্র রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান স্যার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ভাই, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই, ডাকসুর সাবেক জিএস এবং বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন ভাই, আরও উপস্থিত থাকবেন আছেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী সাইদুল আলম বাবুল ভাই, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান ভাই, মেয়র মজিবুর ভাই,
কাপাসিয়া উপজেলা বিএনপি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গাজীপুর জেলা বিএনপি সদস্য, আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আজিজুর রহমান পেরাবাই ও কাপাসিয়া উপজেলা বিএনপি সভাপতি সাবেক দুইবারের চেয়ারম্যান খলিল রহমান ভাই। এখন আমি সভাপতির অনুমতিক্রমে কাপাসিয়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি খলিলুর রহমান খলিল ভাইকে অতি সংক্ষেপে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। হ্যালো হ্যালো, জি বল, শোনা যাচ্ছে? বলেন। আনমিউট করেন নাই? আনমিউট করতে হবে খলিল ভাই, আনমিউট করতে হবে। খলিল ভাইয়ের বক্তব্য শোনা যাচ্ছে না, আনমিউট করে নেন। আমি ব্রিগেডিয়ার আসম হান্নান স্যার হাত ধরে রাজনীতি এসেছি, এখনো ওনার আদর্শকে লালন করে রাজনীতি করছি। আমি ওনাকে ভালো লেগেছে এই কারণে, উনি জীবনে যে কোনো কাজ যার সাথে ওয়াদা করেছে উনি ওয়াদা রক্ষা করেছেন এবং অনর্থক কোনো মানুষকে হয়রানি করে নাই। আজকে পর্যন্ত ওনার আদর্শ নিয়ে আমি রাজনীতি করছি। আমরা আশা করি কাপাসিয়ার মানুষ ওনার আদর্শকে লালন করে তথা সারা বাংলাদেশের বিএনপিকে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা ওয়াদা করছি আগামী দিনে বিএনপির যে কোনো কার্যক্রমকে সামনে রেখে, হান্নান স্যার আদর্শকে সামনে রেখে আমরা বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য জীবন দিয়ে বলে যাব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ধন্যবাদ খলিল ভাইকে অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসলেই উনি তো শুধু জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, রাখে রেখে শুধু শেষ করেননি। উনি ছিলেন কাপাসিয়ার উন্নয়নে, উনি যখন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন, রাষ্ট্র কাপাসিয়াতে পাকা ছিল না, উনি কাপাসিয়াতে এই সমস্ত রাস্তাঘাটের উন্নয়ন এবং ওনার সর্বশেষ একটা দাবি ছিল একটা ব্রিজ নির্মাণ। ম্যাডাম 1994 সালে কাপাসিয়া গেলে সমস্ত নেতা কর্মীদের দিয়ে উনি দাবি তুলেছিলেন একটা ব্রিজ নির্মাণ করার জন্য। আমাদের মাননীয় চেয়ারপারসন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সেদিন কথা দিয়েছিলেন এবং কাপাসিয়াতে ব্রিজ নির্মাণ হয়েছে। তো ওনার উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না, এই পর্যায়ে বক্তব্য রাখবেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গাজীপুর জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব খন্দকার আজিজুর রহমান পেরাদা। এখন পেরাবাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নামোদর আহমাবাদ, বিসমিল্লাহ রহমান রহিম। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মুসলিম বিশ্বের নেতা এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার কবচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপস নেত্রী, দেশ মাতা, গণতন্ত্রের মানস কন্যা, তিনবারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া পরিবারের অন্যতম যোগ্য বিশ্বস্ত সহচর, যখন নাকি শহীদ জিয়াউর রহমানকে সেনাবাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তি নৃশংসভাবে চট্টগ্রামের
ওই সার্কিট হাউসে রাতের অন্ধকারে তাকে নিহত করেছিল এবং তার অবিসংবাদিত নেতার লাশ গম করার জন্য পাহাড় পর্বত বেষ্টিত ওই চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গভীর অরণ্যের ভিতর মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। গোটা দেশ এবং জাতি যখন জিয়াউর রহমান সাহেবের জন্য ক্রন্দনরত ছিল, হাহাকার করছিল, কর্তব্য বিমর হয়ে পড়েছিল, তখন জিয়াউর রহমানের লাশ কেউ খুঁজে পায়নি। তখন ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ সেদিন চাকরির মায়া ছেড়ে দিয়ে জীবন বাজি রেখে মৃত্যুকে আলিঙ্গন করে ওই গভীর অরণ্যের রাঙ্গুনিয়ায় তিনি অভিযান চালিয়ে বহুত খোঁজাখুঁজির পর ওই মাটি চাপা লাশ উত্তোলন করে ঢাকায় লাখ লাখ জনতার মাঝে এনেছিলেন। তখন লাখ লক্ষ জনতা তার লাশ দানাদা করার জন্য সমবেত হয়ে যে ক্রন্দন এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ স্লোগান দিয়েছিলেন আকাশ বাতাস পর্যন্ত প্রকম্পিত হয়ে গিয়েছিল, সেদিন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। ঠিক তখন লাখ জনতার মিছিল নিয়ে শহীদ জিয়া উদ্যানে তাকে দাফন করা হয়েছিল। পরবর্তীতে ঐশ্বরাচার বিরোধী আন্দোলনের ওই আপসীন দেশ নেত্রীর সহচর হিসেবে সেদিন রাজপথে লড়াকুর সৈনিক হিসাবে কাজ করে ঐশ্বরাচারের পতন ঘটিয়েছিলেন। পরবর্তীতে যখন এক ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল, যখন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল, সাংবাদিকদের লেখনি বন্ধ হয়ে গেছিল, ব্যবসা লাটে উঠেছিল, ওই সুশীল সমাজের কণ্ঠস্তব্ধ হয়ে গেছিল, ঠিক তখন এই হঠাৎ যখন বাংলাদেশের মানুষ যেমন ১৯৭১ সালের ২৫শে মার্চের পর যখন এদেশের কোন সরকার ছিল না, কোন প্রতিনিধি ছিল না, হঠাৎ করে যখন ইশারের মাধ্যমে আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছিলাম শহীদ জিয়াউর রহমানের মুখ থেকে, বাঙালি জাতি যখন উদ্বেগ হয়ে রাস্তায় নেমে পড়েছিল, যা যা কিছু নিয়ে তাই মোকাবেলা করতে তারা প্রস্তুত হয়ে গেল। ঠিক তেমনি ভাবে ১১ পর দেশে যখন গণতন্ত্র বুলুণ্ঠিত হয়েছিল, ওই রাজনীতিবিদের চরিত্র হনন করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, তখন হঠাৎ করে আমরা শুনতে পাই একটা কণ্ঠ। তখন মনে হয়েছিল সেই কণ্ঠটা আমাদের অতি পরিচিত কণ্ঠ, সেই কণ্ঠটা বিপ্লবী কণ্ঠ, সেই মানুষটি আমাদের পরিচিত মানুষ, সেই মানুষটি কাপাসিয়ার কৃতি সন্তান, গাজীপুরের গর্ব অহংকার এবং জিয়া পরিবারের অন্যতম বিশ্বস্ত সহচর জনাব আসম হান্নান স্যার। তিনি তখন বলেছিলেন যে চক্রান্তকারীরা চক্রান্ত করেছিল ওই -2 ফর্মুলা দিয়ে, আজকে যিনি প্রধানমন্ত্রী, যিনি বেমানগুলো গেছেন পর ওই ব্রিগেডিয়ার আসম হান্নান স্যার কি করেছিলেন তখন, আর এবং তিনবারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী দেশ নেতা বেগম খালেদা জিয়াকে নির্বাচনে দেওয়ার জন্য সবকিছু প্রস্তুত হয়ে গেছিল, এবং আজকের যিনি প্রধানমন্ত্রী তাকে বিদেশ থেকে আসতে মানা করেছিল, তখন এই আসম হান্নান স্যার জীবন বাজি রেখে সেদিন হুঙ্কার দিয়েছিলেন এমনি ভাবে দেশ চলতে দেওয়া যেতে পারে না, গণতন্ত্রকে বুলুণ্ঠিত করে দিতে পারে না, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনে যেতে দেব না, এবং আজকে যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশে ফিরে আসতে হবে। যার কারণে সেদিন ওই এক ইলেভেনের হোতা প্রবক্তা এবং তার কুশলীরা বড় আসম হান্নান স্যারকে বাসার থেকে তার অনুরোধ সন্তান সহকারে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাপ এবং ছেলেকে একই হাত করা করে জেলখানায় পাঠিয়েছিল। তারপর তিনি তাকে দমায় রাখতে পারে না,
শেষ পর্যন্ত গোটা বাংলাদেশের জনগণ এক এগারোর বিরুদ্ধে দাবিদার। আমি মনে করি ব্রিগেডিয়ার আসাম মহানাংসার এবং জাতীয়তাবাদী দল বিএনপি, তাই আজকে যখন হান্নান স্যার মৃত্যুর দিনে আজকে তার কথা মনে পড়ে, মনে পড়ে স্বাধীনতার এক বছর জিয়ার কথা, ঠিক তেমনি ভাবে মনে পড়ে ওই এক এগারোর আতঙ্ক, যারা কুশলী ছিল তাদের আতঙ্ক, ওই আসাম হান্নান স্যার কথা। আজকে তিনি নেই, আমরা ইয়াতিম হয়ে গেছি কাপাসিয়ার জনগণ। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে তার উত্তরসূরি যিনি আমাদেরকে কাপাসিয়ার জনগণের কাছে তার উত্তরসূরি হিসেবে তার সুযোগ্য সন্তান রিয়াজুল হান্নানকে রেখে গেছেন। এখন তার নেতৃত্বে কাপাসিয়া বিএনপি আল্লাহর কাছে দণ্ড ঐক্যবদ্ধ। আগামী দিনে ওই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, দেশে গণতন্ত্র প্রবর্তনের পূর্ণ প্রবর্তনের জন্য রিয়াজুল হান্নানের নেতৃত্বে আমরা একই মায়ের সন্তান হিসেবে ওই ব্রিগেডিয়ার আসাম হান্নান স্যার উত্তরসূরি হিসেবে, হিতাকাঙ্ক্ষী হিসেবে, তার কর্মী সমর্থক হিসেবে আমরা লড়াই করে যাব। হান্নান স্যার যেমনি ভাবে তার জীবন বাজি রেখে কাজ করেছেন, তার ছেলের নেতৃত্বে ওই তারুণ্যের প্রতীক আজ আন্দোলন করতে গিয়ে যিনি এরেস্ট হয়েছিলেন, সেই কারা নির্যাতিত নেতা রিয়াজুল হান্নানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। এরই মধ্যে তার জনপ্রিয়তা দেখে কতিপয় লোক তার বিরোধিতা করে আমাদের মধ্যে অনৈক্যের সৃষ্টি করতে চায়। আমি হুঁশিয়ার করতে চাই, কাপাসিয়াবাদীর পক্ষ থেকে রিয়াজুল হান্নানের নেতৃত্ব ছাড়া কাপাসিয়াতে জাতীয়তাবাদী দলের কোন কাজ হতে পারে না, জনগণ তা গ্রহণ করে নেবে না। তাই আপনাদের অনুরোধ, যে কোনো হান্নান স্যার দিকে তাকে এবং জাতির জন্য যে কন্ট্রিবিউট করে গেছেন, ঠিক তার সন্তান সুযোগের সন্তান তারঙ্গের প্রতি যুব নেতা বিএনপি গাজীপুর জেলা আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য রিয়াজুল হান্নান, আমাদের জেলা কমিটির সুযোগ্য সভাপতি, ওই কারা নির্যাতিত সভাপতি, এককালীন ছাত্র নেতা মৃত্যুঞ্জয় ছাত্র নেতা ফজলুল হক মিলন ভাইয়ের নেতৃত্বে সেজন্য কাজ করতে পারে কেন্দ্রীয় কমিটি সবার কাছে এই অনুরোধ করবো এবং আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করবো তাদের নেতৃবৃন্দের সত্যতায়। এখন আমরা ঐক্যবদ্ধ আগামী ঐক্যবদ্ধ থাকবো, যে কোনো ষড়যন্ত্র আসুক না কেন তার রিয়াজুল হান্নানের মাধ্যমে আমরা প্রতিহত করবো এবং জাতীয়তাবাদী দলের যে কোনো কর্মসূচি আমরা বাস্তবায়িত করব। এবং রিয়াজুল হান্নান একটা জিনিস প্রমাণ করে দিয়েছেন যে জীবিত ব্রিগেডিয়ার আসাম হান্নান স্যার মৃত ব্রিগেডিয়ার আসাম হান্নান স্যার অনেক শক্তিশালী। পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর কথা আবারও স্মরণ করে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ, পেরা দেখে থ্যাংক ইউ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশে আসবে বিজয়ের বেশে এই কথা বলে, এবং আমাদের সম্মানিত উপজেলা সভাপতি জনাব খলিলুর রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন তার সাথে একাত্মতা ঘোষণা করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা কাপাসিয়া থেকে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান রেখে আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
শহীদ জামার হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ব্রিগেডিয়ার আসম হান্নান সাহেব অমর হক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিদিন নেতা কর্মী দীর্ঘজীবী হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ধন্যবাদ খন্দকার আজিজুর রহমান কেরাবাইকে মানে এই মুহূর্তে এই আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই একটা প্রোগ্রাম বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ভাই আপনি ঢুকে বক্তব্য দিয়ে দিয়ে দেন ভাই হ্যালো হ্যালো ভাই ঢুকে বক্তব্য দেন উনি বারবার চেষ্টা করতেছে তো এই মুহূর্তে বক্তব্য রাখবেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বারবার নির্বাচিত মেয়র কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ভাই বক্তব্য রাখছেন মজিবুর রহমান ভাই বিসমিল্লাহির রহমানুর রহিম সময়ের সাহসী সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের বিশ্বস্ত ঘনিষ্ঠ সহচর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান সাহেব চতুর্থ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভার সম্মানিত সভাপতি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সময়ের আলোকিত ছাত্র নেতা জনাব ফজল হক মিলন প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের বিএনপির বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আরেক বিশ্বস্ত সহচর বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর মোশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর সদস্য আমাদের সাহসী নেতা জনাব বাবু গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রিজভী ভাই জনাব খাইরুল কবির খোকন এবং আমাদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নব্বইয়ের গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ডাকসুর সাবেক ভিপি আমানুল আমান ভাই আরো উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা বিএনপি সভাপতি খলিল ভাই সাবেক চেয়ারম্যান পেরা ভাই এবং আজকে যিনি স্বাগত বক্তব্য দিয়েছেন আমাদের রিয়াজুল হাসান ভাই পরিচালক রাশেদ ভাই এবং অন্যান্য আলোচক এবং কাপাসিয়ার সম্মানিত সর্বস্তরের জনগণ এবং যে সকল শ্রোতাবৃন্দ আমাদের কথা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ব্রিগেডিয়ার আসম হান্নান সাহেবের এই স্মরণ সভায় আমি কয়েকটা বিষয় স্মরণ করতে চাই আমরা যখন নব্বই আন্দোলনে অংশগ্রহণ করি তখন থেকেই আমরা শুনেছি এবং বাস্তব যে ব্রিগেডিয়ার আসম হান্নান সাহেব ছিলেন একজন সময়ের সাহসী যখনই প্রয়োজন হয়েছে সময়ের প্রয়োজনে ব্রিগেডিয়ার হান্নান সাহেব সাহসী ভূমিকা রেখেছে আমরা সবাই জানি জিয়ার রহমানের লাশ উদ্ধারে তিনি যখন চাকুরিরত তখন তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন এটা কিন্তু অন্য কেউ করেননি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জি 71 সালে স্বাধীনতা ঘোষণা করলেন নদ্রুফ হান্নান সাহেব স্বপ্রণোদিত হয়ে আমাদের রাষ্ট্রপতির লাশ তিনি ঢাকায় পৌঁছে আমরা আবার দেখলাম যখন এই দেশে সামরিক আন আসলো এরশাদ সাহেবের স্বৈর শাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দলের হাল ধরলেন ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনীর একজন বিশ্বস্ত সহকর্মী হিসেবে ঢাকা জেলা আমাদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে ব্রিগেডের হান্নান সাহেবকে দেখলাম গাজীপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধ গাজীপুরের
তৈরি করতে। আমরা অনেক আন্দোলনে লড়াই সংগ্রামে নব্বই আমরা দেখলাম হান্নান শাহ আমাদের সাথে, যেদিন এরশাদ সরকারের পতন হলো পরের দিন কোনো দাওয়াত ছাড়াই দেখলাম হান্নান শাহ কালিয়াকুর বাস স্ট্যান্ড চত্বরে ঘুরে বেড়াচ্ছে, কর্মীদের খবর নিতে এসেছে। এই হলো ব্রিগেডের হান্নান শাহ। আমরা আবার দেখলাম 1991 সালে যখন তিনি এমপি নির্বাচিত হলেন, মন্ত্রিসভায় তার ঠাই হলো না, আমরা অবাক হলাম। আমার মনে আছে আমি তার ডিএসএসের বাসায় গেলাম, সান্ত্বনা দেওয়ার আগেই তিনি বললেন মন খারাপ করার কিছু নেই, বেগম জিয়া মনে করেছেন যে আমাকে এই মুহূর্তে না করে পরেও করতে পারেন, যাদের নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে তারাই দেশ পরিচালনা করবেন, আমরা খালেদা জিয়াকে সহযোগিতা করব। এই যে দলের প্রতি এবং খালেদা জিয়ার প্রতি তার অগাধ আস্থা আনুগত্য, তাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন পড়ল না। আমরা আবার দেখলাম কয়েক মাস পরেই ব্রিগেডিয়ার হান্নান শাহকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মন্ত্রী পরিষদে, এবং তিনি প্রতিটি কাজে কর্মে খুবই সক্রিয় ছিলেন। আবার দেখলাম যখন আমাদের 111 সময় যখন খালেদা জিয়াকে কারাবন্দী করা হলো, আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানকে যখন বন্দী করে নির্যাতন করা হলো, যখন কোনো সাউন্ড নেই নির্দ্বিধায় তারা কাজটি চালাচ্ছে, ব্রিগেডিয়ার হান্নান শাহ আবার সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কণ্ঠ নিয়ে হাজির হলেন, খালেদা জিয়া বিদেশ যাবে না, সরকার বলছে যাবে, হান্নান শাহ বলল না আমার সাথে খালেদা জিয়ার কথা হয়েছে, তিনি দেশের মাটি ছেড়ে কোথাও যাবেন না। আমরা দেখলাম প্রাণ নিয়ে আশুলিয়ার সাভার থানার ওই হ্যালুতে চড়ে চড়ে হান্নান শাহ সমস্ত নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করলেন সামরিক সেই জরুরি অবস্থার বিরুদ্ধে, সেনা শাসকদের বিরুদ্ধে। খালেদা জিয়ার বিদেশ যাওয়া বন্ধ হলো, তারেক রহমান মুক্ত হলো, অংশগ্রহণ করলাম ষড়যন্ত্রের মাধ্যমে আমরা হাজির, ব্রিগেডিয়ার হান্নান শাহ পুরস্কৃত হলেন স্থায়ী কমিটি সদস্য। আজকে আমি বলতে চাই এই যে ব্রিগেডিয়ার হান্নান শাহ সবসময় জন্ম নেয় না, যুগে যুগে ব্রিগেডিয়ার হান্নান শাহর মতো একজন মানুষের জন্ম হয়। তিনি ছিলেন উদার মনা, আমি দেখেছি যেখানে যে যার সাথে আলোচনা করলে সমস্যার সমাধান করা যাবে, এই গাজীপুর বিএনপি ঐক্যবদ্ধ করতে হান্নান শাহ সবসময় সক্রিয় ভূমিকা রেখেছে। কিন্তু তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনার, কষ্টের। মৃত্যুবরণ করার আগের দিন, স্ট্রোক করার আগের দিন স্যার আমাকে ফোন করে বললেন মুজিবর একটু এসো কথা আছে, সুযোগ হলো না, সংবাদ পেয়ে গেলাম সিএমএস এ বিদেশ একটু সংক্ষিপ্ত করে অনুরোধ করছি। হান্নান সাহেবের আমরা ফিরে পেলাম না। আজকে আমরা বলতে চাই বিএনপির যে অবস্থা, আজকে এই অবস্থায় হান্নান সাহেবের মতো একটা নেতৃত্ব আমাদের খুবই দরকার। আমাদের দলকে এই বেড়াজাল থেকে বের করতে হান্নান সাহেবের মতো স্রোত সৃষ্টিকারী নেতার খুব প্রয়োজন। স্রোতের পক্ষে চলা নয়, স্রোত সৃষ্টি করবেন, যেমনি ভাবে উনি 111 জিয়ার লাশ উদ্ধার করে এবং এরশাদ বিরোধী আন্দোলনে স্রোত সৃষ্টি করে তিনি তাদের গন্তব্যে পৌঁছতে সহযোগিতা করেছে, আজকে বিএনপিকেও গন্তব্যে পৌঁছতে হলে এমন সাহসী স্রোত সৃষ্টিকারী নেতা আমাদের বড্ড প্রয়োজন। আমি ব্রিগেডিয়ার হান্নান শাহ মৃত্যু বার্ষিকীতে আমি তাকে স্মরণ করি, শ্রদ্ধা নিবেদন করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি, এবং আমরা প্রত্যাশা করছি যে বর্তমান সময়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পূর্ণাঙ্গ রূপে মুক্তি লাভ করবেন এবং আমাদের দেশ আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব বীরের বেশে দেশে ফিরে এই বাংলাদেশের নেতৃত্ব দিবেন। আজকে ব্রিগেডিয়ার হান্নান শাহ মৃত্যুবার্ষিকীতে সেই প্রত্যাশা জ্ঞাপন করে আয়োজকদের ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেয়র মজুর ভাইকে এই মুহূর্তে। সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই এই মুহূর্তে বক্তব্য রাখবেন, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ওনার অন্য একটা মিটিং থাকার কারণে উনি আগে বক্তব্য রাখছেন। রিজভী ভাই আপনি আনমিউট করে বক্তব্য রাখেন। হ্যালো রিজভী ভাই, আনমিউট করেন, বক্তব্য রাখেন। কি ইয়ে হয়েছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে? আচ্ছা, সম্মানিত সভাপতি, আজকের এই স্মরণ সভা এবং প্রধান অতিথি, উপস্থিত অতিথিবৃন্দ এবং যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে আমাদের দলের একজন বিশিষ্ট নেতা, এদেশের একজন বরেণ্য রাজনীতিবিদ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসাম হান্নান সাহেব, আমাদের অত্যন্ত সবার প্রিয় হান্নান ভাই, তার এই স্মরণ সভা যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তার সম্পর্কে আসলে বলা, তার সামগ্রিক জীবন এটা যারা তার সহকর্মী আছেন বলবেন, কিন্তু আমরাও তার সাথে যত যতটুকু মিশেছি, যে সময়টুকু আমরা মিশেছি সেটাও কম সময় নয়, প্রায় 35 বছরের মতো তার সাথে আমাদের ঘনিষ্ঠতা, তার নৈকট্য আমরা পেয়েছি। ওনার সাথে প্রথম পরিচয় 1984 সালের শেষের দিকে, উনি তখন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, উনি ঢাকা থেকে গ্রেপ্তার হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন। ওই মুহূর্তে আমরাও বেশ কিছু ছাত্র নেতৃবৃন্দ রাজশাহী ইউনিভার্সিটির আমরা তখন কারাগারে, সেখানে আমরা শুনলাম যে ব্রিগেডিয়ার হান্নান সাহেব রাজশাহী কারাগারে এসেছেন। যাই হোক, আমরা প্রথম দিকে উনার কোথায় আছেন এটা আমরা জানতে পারছিলাম না, খুব কড়াকড়ি ছিল। 2-3 দিন পর উনি একটা ব্যবস্থা করলেন, ডাক্তার মানে কারাগারের যিনি ডাক্তার থাকে তার মাধ্যমে আমাদেরকে এক জায়গায় মিলিত হওয়ার সুযোগ করে দিলেন। এই মিলিত হওয়ার সুযোগের মধ্যে দিয়ে প্রথম তার সাথে আমাদের দেখা হলো। আমরা সেনাবাহিনীর মানুষ, একজন খুবই রাশভারী মানুষ, তারপরে নানা কিছুই তার সম্পর্কে একটা ধারণা আমাদের মনের মধ্যে ফুটে উঠছিল, কিন্তু সামনে যে যখন আমরা আলাপচারিতা করলাম আমার কাছে মনে হয়েছে এটা তো ঠিক, সেনাবাহিনীর তিনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, সেটার যে ভাব গাম্ভীর্য যেমন আছে, আবার শিশুর মতো একটা মনও আছে তার। এই কারাগারের মধ্যে থেকে তখন আন্দোলন চলছে, কারাগারের মধ্যে থেকে কিভাবে এই আন্দোলনটিকে বেগবান করা যায়, তো উনি মজার ব্যাপার একটা জিনিস যে ওইখান থেকে তিনি বিষয়টা চিন্তা করছেন এবং কি কি পদক্ষেপ নেওয়া যায়। আবার স্পষ্ট ভাবে মনে আছে তিনি কিছু চিরকুট লিখে আমার হাতে দিতেন, যারা আমাদের সাথে দেখা করতে আসতো কারাগারে, আমাদের সব সতীর্থ সহকর্মীরা, তাদেরকে বলতেন এই চিরকুট গুলা দিয়ে দিতে। তো সেখানে লেখা থাকতো, এটা মানে স্মৃতির অংশ হিসাবেই বা আমার স্মৃতিতে এখনো ভেসে আছে বলেই বলছে, যে স্টপ রাইস, তারপরে লেখা থাকতো স্টপ চিকেন। তারপর আমি উনাকে জিজ্ঞেস করলাম যে এই যে কথাগুলো আপনি যে লিখছেন এটাতে কি বুঝবে যাদেরকে আমরা দিব, তো উনি আমাকে কানে কানে রেখে বললেন যে অবশ্য উনার প্রথম দিন দেখার কয়েকদিন পরেই আমরা মানে সহজ হয়ে গেল, সেটা একটু সহজ হয়ে গেল, জেল কর্তৃপক্ষ আর অতটা বাধা দিত না, তো এই সময় আমাদেরকে উনি এগুলো দিতেন। তার মানে হচ্ছে যে উত্তরাঞ্চল থেকে ব্যাপকভাবে চাল আসে ঢাকার দিকে, তারপরে মুরগি যায় বাসে করে ইয়েতে, তো এগুলোকে আটকানোর জন্য যে আন্দোলনে নেতাকর্মীরা এটা যেন ইয়ে করে আর কি, এইসব বিষয়গুলো যেন তারা দেখে বুঝে এবং মানে আন্দোলনের অংশ হিসাবে কি কি করা দরকার, এগুলো ছোট ছোট চিরকুটে তিনি লিখে দিতেন এবং এটা আমাদের যারা দেখা করতে আসতো সহকর্মী তাদেরকে আমরা বা নানাভাবেই আমরা তাদের কাছে পৌঁছাতাম। তো এইটার মধ্যে দিয়ে একটা জিনিস মানে অত্যন্ত আমাদের কাছে মানে ইয়ে হলো, আমরা অনুপ্রাণিত হলাম যে একজন মানুষ জেলে আছেন এবং তার যে বাড়ি, তার যে রাজনৈতিক এলাকা সেখান থেকে অনেক দূরে, ঢাকা থেকে অনেক দূরে তিনি একটি বিভাগীয় কেন্দ্রীয় কারাগারে তিনি অবস্থান করছেন, কিন্তু তার মনের মধ্যে যে অবজেক্টিভ, তার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে কিন্তু তিনি কোনো তার কোনো কিন্তু ক্লান্তি নেই, একটা অক্লান্ত ভাবে তার লক্ষ্য পূরণের চেষ্টা করছেন। অর্থাৎ যে আন্দোলনের কারণে তিনি আজকে কারাগারে আছেন, সেই আন্দোলনটা যাতে বিজয়ী হয়, এটা যাতে ফলপ্রসূ হয়, কারাগারের ভিতর থেকেও তিনি সেই সেই কাজগুলো তিনি করছেন। তো এরই মধ্যে দিয়ে মানে একটা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের গড়ে উঠলো। আমরা বুঝতেই পারলাম না, জাস্ট একটা বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে যেমন সম্পর্ক, এবং এই সম্পর্কটা যদি আন্তরিকতার পর্যায়ে পড়ে তখন তার যে দাবিটা, আমাদের যেমন দাবি তার প্রতি থাকে, উনারও আমাদের প্রতি, অপেক্ষাকৃত তরুণদের প্রতি যে দাবিটা, সেই সেই দাবিটা তিনি করতে পারতেন, আমরাও সেটা করতে পারতাম। তো যাই হোক, এরই পরিপ্রেক্ষিতে আমি যখন ছাত্র রাজনীতির কেন্দ্রীয় রাজনীতিতে আসলাম 88 সাল থেকে, তখন অনেকটা তিনি ঢাকায় স্থানীয় অভিভাবকের মতোই
তিনি ইয়ে করতেন, দেখাশোনা করতেন, মানে অনেক স্থিতি আছে, যাই হোক অনেক বিষয় আছে। তো আমার একটা মূল্যায়ন হচ্ছে যে দলের বা জাতির সংকটে একজন মানুষ যিনি নীরব থাকেন না, তারই প্রতিফলন, তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ। সেটা আমরা যেমন 80-এর দশকে আমরা দেখেছি তিনি বিএনপি রাজনীতিতে সক্রিয় হয়ে, মানে বিশেষ করে আমরা দেখেছি যে যারা কর্মকর্তা থাকেন, যারা ব্যুরোক্রেসি থেকে আসেন, এরা একটু মানে একটা একাডেমিক রাজনীতি বা একটা ভিন্ন ধরনের একটা রাজনীতি তারা থাকেন, মানে যাতে বেশি সংঘাত বা কোনো ধরনের ইয়ের মধ্যে না যেতে হয়। কিন্তু ব্রিগেডিয়ার হান্নান শাহ ছিলেন সেখান থেকে ব্যতিক্রম। আন্দোলন যেন ছিল তার কাছে একটা উৎসবের মতো। আন্দোলন কর্মসূচি ঘোষণা হচ্ছে, এটাকে বাস্তবায়ন করতে হবে, এবং এটার জন্য ওনার যে তৎপরতা বা ওই বয়সেও তার মধ্যে যে একটা রোমান্টিকতা আন্দোলনের প্রশ্নে, এটা কিন্তু কন্টেম্পোরারি যারা প্রফেশনাল জায়গা থেকে যারা রাজনীতিতে এসছেন তাদের মধ্যে কিন্তু সচরাচর এটা দেখা যায় না। এবং এটা করতে গিয়ে কিন্তু বারবার তিনি গ্রেপ্তার হয়েছেন। সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি এই আন্দোলন প্রশ্নে, গণতন্ত্র ফিরিয়ে আনার প্রশ্নে বা বিএনপির সকল শোকে সংকটে যখনই এসছে, তখন তার এই যে একটা সংগ্রামী ভূমিকা, এটা হচ্ছে ব্যতিক্রম। এটা একজন ধরেন ক্যারিয়ার রাজনীতিবিদ, ছাত্র রাজনীতি থেকে জাতীয় পর্যায়ে উঠেছেন, তাদের মধ্যে এটা থাকতে পারে। কিন্তু একজন মিলিটারি ব্যুরোক্রেসি থেকে একটা আসা মানুষ, তার মধ্যে এই যে মানে মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকা এবং আন্দোলনে উদ্দীপ্ত করা, এর পিছনে যদি একটা ভাবাবেগ না থাকে, এর পিছনে যদি একটা বিরাট ধরনের প্রেরণা না কাজ করে, তাহলে সেই লোকটা এগোতে পারে না। ব্রিগেডিয়ার হান্নান শাহ ছিলেন সেই ধরনের ভাবাবেগ সম্পন্ন মানুষ, অনুপ্রাণিত মানুষ, যিনি একটা লক্ষ্যকে কেন্দ্র করে এগিয়ে যান, এবং সেই ক্ষেত্রে তিনি কোনো নির্যাতনকেই মানে সেটা আমলে নিতেন না, বরং সেটাকে সহ্য করেই তিনি তার গন্তব্য পথে এগিয়ে যেতেন। আজকে তার এই স্মরণ সভায় এই ধরনের একজন, আমি বলবো নিঃসন্দেহে একজন মহিয়ান মানুষ, একজন সবাই অনেককেই বিশেষ করে তার তরুণদেরকে অনুপ্রাণিত করার মতো একজন মানুষ, প্রাণিত করার মতো একজন মানুষ ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ। তার আমি আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ নিশ্চয়ই তার বেহেশত নসিব করেছেন, এবং তিনি যে কথাগুলি আমি খুব সংক্ষেপে হলেও বললাম, যে দৃষ্টান্তগুলো যিনি যে রেখে গেছেন, সেই দৃষ্টান্তগুলোকে যদি আমরা আমাদের মধ্যে লালন পালন করি, আমাদের মধ্যে যদি চর্চা করি, তাহলে আমরা কিন্তু যে কোনো সংকট, যে কোনো অন্ধকার আমরা অতিক্রম করার সাহস পাব, আমরা সাহস পাবো। কারণ এই সাহসের উজ্জ্বল দৃষ্টান্ত হয়েই ব্রিগেডিয়ার হান্নান শাহ আমাদের মনে অনেক অনেক দিন তিনি জেগে থাকবেন, জাগরুক থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন, তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য রাখছি। এই কারণে যে এখনই প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে আমাকে দেখেছে অনেক আগেই, এই কারণে আমাকে আগে বক্তৃতা করছে, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ রুহুল কবির রিজভী ভাইকে। এখন সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি, কাজী সাইদুল আলম বাবুল ভাইকে আমি লাইনে পাচ্ছি না, দেখতেছি না, তাইলে কি পরবর্তী বক্তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো কিনা? নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি খাইরুল কবির খোকন ভাই এখন বক্তব্য রাখছেন। খাইরুল কবির, বিসমিল্লাহির রহমানির রহিম। সময়ের সাহসী সন্তান প্রবীণ বর্ষিয়ার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের একনিষ্ঠ সহকর্মী, আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বরহম আসম ব্রিগেডিয়ার হান্নান শাহ চতুর্থ মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে তার রূপকার জাতীয় বীর গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী সাবেক ফজলক মিলন উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি। আমার
পরম শ্রদ্ধেয় নেতা, বারবার কারণীয় জননেতা, বিএনপির সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা, সাবেক মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের, আর আমার মাননীয় আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন সংগ্রামে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, আমাদের উৎসাহিত করেছেন, সেই বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার উপস্থিত আছেন, আমাদের আরেক শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের আরেক শ্রদ্ধেয় শিক্ষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সংগ্রামী জননেতা আব্দুল মঈন খান উপস্থিত আছেন, আমাদের আরেক পরীক্ষিত নেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সংগ্রামী জননেতা বাবু গোষ্ঠীচন্দ্র রায় উপস্থিত আছেন, আমার আরেক বন্ধু নব্বইয়ের সফল ছাত্র গণপ উত্থানের রূপকার, আমাদের জাতীয় বীর এবং বিএনপির মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, ডাকসুর সাবেক নির্বাচিত ভিপি, সংগ্রামী জননেতা, সাবেক মন্ত্রী এমপি জনাব আমরুল রহমান, আমাদের সহ আমাদের সম্মানিত আলোচকবৃন্দ উপস্থিত, যারাই আমাদের নেতৃবৃন্দ উপস্থিত, যারা এই অনুষ্ঠান দেখছেন সেই শ্রোতাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আমি বক্তব্য প্রলম্বিত করব না, কারণ এখানে আমার অনেক শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দরা আছেন যারা আমাদের এই প্রবীণ বসিয়ার নেতার সাথে একসাথে রাজনীতি করেছেন এবং তাদের কাছ থেকে আমি স্মৃতিচারণ আমরা শুনবো আজকে। তাছাড়া এই আমাদের ব্রিগেডিয়ার আসম হানান শাহকে আমরা কিন্তু ভাই বলতাম না, আমরা চাচা বলতাম, চাচা বলতাম এই কারণে, কারণ আমাদের আমাদের আরেক বন্ধু আমাদের জানেন যে ষষ্ঠ সংগঠক শহীদ মাহবুব আল বাবরুর চাচা ছিলেন তিনি, সেই সুবাদে তাকে আমরা সবাই চাচা বলে সম্বোধন করতাম, হান্নান চাচা বলতাম, এবং তার সাথে অত্যন্ত কাছে থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে, এবং তার যে তার দলের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য তার যে আকুতি ছিল, এবং তিনি আমি দেখতাম যে তিনি এতটাই দুঃসাহসিক নেতৃত্ব ছিল, শুধু অনেক আমার পূর্ববর্তী বক্তা মুজিবুর বলেছেন আমাদের এই জয়েন্ট কনভেনার, তিনিও বলেছেন যে অনেকে বলেছেন যে কিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের লাশ তিনি খুঁজে বের করে তিনি নিয়ে আসছিলেন, যার কারণে ওই আমাদের আমরা জানেন যে ওই মালিক মিয়া ইউনিয়তে যে পৃথিবীর মানে মুসলিম রাষ্ট্রের সর্ববৃহৎ কোনো ব্যক্তির জানা যায় যে সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছিল, গিনিস বুক এখনো নাম রয়েছে, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের লাশকে তিনি খুঁজে বের করে নিয়েছিলেন, শুধু তার থেকেই থাকেননি, পরবর্তীতে আমরা যেটা দেখি 9/11 এর পরে আমরা যেটা তার দেখেছি আর কি, এর মধ্যে অনেকেই তো আমি সেই দিকে যাচ্ছি না, 9/11 এর পরে যখন দলকে বিশেষ করে জাতীয়তাবাদী শক্তিকে বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য -2 ফর্মুলা বাস্তবায়ন, এটা পরবর্তীতে বুঝছি -2 না -1 ফর্মুলা বাস্তবায়ন করার জন্য ফখরুদ্দিন মনিরের সরকার যেভাবে সেই ষড়যন্ত্র করেছিল, যে তারা একটা নীল নকশা ব্লুপ্রিন্ট তৈরি করেছিল বিএনপিকে ধ্বংস করার জন্য, সেদিন কিন্তু আমাদের অনেক মানে আমাদের সারা বাংলাদেশের লক্ষ কোটি আমাদের কর্মী সমর্থকরা কিন্তু হতাশায় ছিল যে কি হচ্ছে, বেগম খালেদা জিয়াকে অন্তরীণ করা হয়েছে, তারেকুলকে অন্তরীণ করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে অনেকেই সেখানে জীবনের ঝুঁকি নিয়ে তারা বেরোতে পারছেন না, বক্তব্য দিতে পারছেন না, সেখানে তিনি কিন্তু বারবার এসে তিনি গণমাধ্যমে তিনি তার বক্তব্য দিয়েছেন, তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তিনি অখণ্ড চিত্তে এবং উনি নির্ভয় কিন্তু দলকে তিনি সেখানে দলের নেতা কর্মীদেরকে উৎসাহিত করেছেন, উজ্জীবিত করেছেন, সাহস যুগিয়েছেন, এবং তার এই যে ভূমিকা, এই যে দলের এই কঠিন দুর্দিনে জীবনের মায়াকে উপেক্ষা করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেই তিনি উপেক্ষা করেছেন এবং সেইভাবে তিনি দলকে যেভাবে সেখানে নেতা কর্মীদেরকে উজ্জীবিত করেছেন, উজ্জীবিত করে তিনি বসে থাকেননি, কিন্তু বেগম খালেদা জিয়ার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এবং বেগম খালেদা জিয়া যেন দেশের বাইরে কোনো অবস্থায় না যান তাকে উৎসাহিত করেছেন যে আমরা আছি, যার কারণে আমাদের সারা দেশের নেতা কর্মীরা সাথে বেগম খালেদা জিয়া তৃণমূলের নেতাদের সাথে সরাসরি কথা বলেছেন, আমিও কথা বলেছিলাম তখন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন তৃণমূল পর্যায়ের, সেখানে কিন্তু সেখানে সুপ্ত পরিস্থিতি যেখানে আমাদের একটা অস্তিত্ব বিএনপি থেকে থাকবে কি থাকবে না, বিএনপি নেতাদের কি হবে, সেই বিষয়ের জায়গায় ভয়ঙ্কর ভয়াবহ যে একটা শখ এঁকেছিল বিএনপিকে ধ্বংস করার জন্য, সেটা থেকে কিন্তু যাকে বলা হয় যে দুর্দিনের কাণ্ডারি হিসেবে তাকে যখন বলা হতো যে তুমি সেই দায়িত্ব যদি সেদিন না দিতেন হয়তো পরিস্থিতি কি হতো আমরা জানি না, কিন্তু সেটা কিন্তু সেই দায়িত্বটা তিনি কিন্তু অত্যন্ত ঝুঁকি নিয়ে জীবনকে বাজি রেখে তিনি সেটা করেছেন, আজকে
তার পরবর্তীতে তিনি দলের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, সবকিছুই গুরুত্ব দিয়েছেন, এবং আমরা যখনই যে কোনো বিষয়ে আমরা যেতাম সেগুলো আমাদেরকে যে কোনো উৎসাহ দিতেন, আমাদেরকে কোনোদিন হতাশ করেননি। যখন আমরা 90 এর যে স্বৈরাচার রাষ্ট্রবিহীন আন্দোলনে যখন 1920 সালের 24শে মার্চ যখন স্বৈরাচার সামরিক জনতা এরশাদ একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা গ্রহণ করা হলো, তখন আমরা যারা ছাত্র সমাজ আমরা যারা রাস্তায় মিছিল করেছিলাম, পরবর্তীতে কিন্তু তিনি সরাসরি আমাদের আমার এখনো স্পষ্ট মনে আছে যে আমাদের হাজি মোহাম্মদ মহসিন উল্লাহ উনি এসে ফিজিক্যালি এসে বলে গিয়েছিলেন যে তোমরা আন্দোলন চালিয়ে যাও, তোমরা ছাত্র আন্দোলন করবে, এরশাদ সরকারের পতন হবে। তিনি আমাদেরকে কিন্তু বসে নিজে এসে বসে দিতেন এবং সবসময় আমাদেরকে বিভিন্নভাবে, তখন তো মোবাইল ছিল না, আমাদের টিএনটি ফোনে আমি যোগাযোগ করতাম, বিভিন্ন ভাবে মেসেজ দিতেন যে তোমরা হতাশ হবে না, রাজপথ ছাড়বে না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমক্ষে ঐক্যবদ্ধ সেটা করেছেন। আর আমাদের ক্যাম্পাস থেকে আমাদের মোশাররফ স্যার আছেন, আমাদের সদস্য স্যার, উনিও কিন্তু আমাদেরকে সরাসরি ক্যাম্পাস থেকে উৎসাহ দিবেনা দিয়েছেন। আর উনি ক্যাম্পাসের বাইরে থেকে, উনি বাড়ির থেকে ছিলেন, ক্যাম্পাসের বাইরে অবস্থান করতেন, তিনি আপনার জানেন ডিউসে, নিউ ডিউসে থেকে ওখান থেকে এসে আমরা উনি আমাদেরকে উৎসাহিত করেছেন। এই যে উনি যে আমাদেরকে এই জীবনের ঝুঁকি নিয়ে উৎসাহিত করেছেন, যার কারণে 90 এর কৃষক ছাত্রগণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এরশাদের পতন ঘটিয়ে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে আমরা এদেশের মানুষ আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল, তার অনেক অবদান, তার নেপথ্যে অনেক হতো আমরা অনেক হতো জানেন না, কিন্তু এর পিছনে তার যে কত অবদান ছিল, তার তিনি গণতন্ত্রকে যেটা রিজভি বলেছেন যে তার যে মানে গণতন্ত্রের প্রতি একজন সামরিক কর্মকর্তা হয়েও তিনি যে তার যে একজন মানে একজন পলিটিশিয়ান বাইবন্ড পলিটিশিয়ানের থেকে আরো বেশি যে উনি যে তার যে রাজনৈতিক মেধা প্রজ্ঞা দূরদর্শিতা এবং তিনি যেভাবে ভূমিকা রেখেছেন প্রত্যেকটি ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, যে এটা আসলে সত্যি মানে তাকে আমাদের শুধু আমাদের দল না জাতি স্মরণ করতে হবে। এই কারণে যে আজকের যে গণতন্ত্র, এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তার যদি সেই ভূমিকা না থাকতো তাহলে হয়তো আজকে সেই ফখরুদ্দিন মইনুদ্দিন সরকার হয়তো ক্ষমতা থাকতো এবং শেখ হাসিনা হয়তো দেশের বাইরে থেকে কোনোদিন ফিরে আসতো না, হয়তো এই দেশে আবার সামরিক শাসনে হতে থাকতো বা সামরিক শাসিত কোনো সরকার হতে থাকতো। কিন্তু সেদিন যদি ব্রিগেডিয়ার হান্নান শাহ যদি সে ঝুঁকি না নিয়ে যদি জাতিকে উজ্জীবিত না করতেন, সেদিন যদি তার বক্তব্য দিয়ে আমাদেরকে সেখানে মানে তার যে বিএনপির মতো একটি রাজনৈতিক দল পাশে আছে, কারণ আওয়ামী লীগ তখন দেখেছিলাম যে সেই ফখরুদ্দিন মইনুদ্দিনের সাথে তার গোপন আদাত হয়েছিল, এটা আপনারা সবাই জানেন যে সমস্ত এই সরকারের অবৈধ কর্মকাণ্ড সমস্ত কিছু উনি সেদিন বলেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী বৈধতা দেওয়ার কথা বলেছিলেন, এগুলো আপনারা দেখেছি কি কারণে ফিরে আসছে, এগুলো অনেক ইতিহাস আপনারা সব জানেন, এগুলো আমি আমাদের সিনিয়র নেতাদের কাছে শুনবো। তো আমি এটুকু বলতে চাই যে এখন দেশের যে অবস্থা, এই ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, এখন কিন্তু ওয়ান ইলেভেন বাই প্রোডাক্ট সরকার এখন চলছে, এই যে বর্তমানে যে অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক সরকার, মিডনাইট সরকার, বিনাপতি সরকার, যে সরকার জনগণ যে দেশে মানুষ ভোট দিতে পারেন সেই সরকার আছে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে, তারা বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য বেগম খালেদা জিয়া কে 17 বছর সাজা দিয়েছে, উনি তার অন্তর্বর্তীকালীন আজকে জামিন দিয়েছে লোক দেখানো, আমরা তো অন্তর্বর্তীকালীন জামিন চান, আমরা এই সরকারের কাছে বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমরা কোনো অনুকম্পা দয়া দাক্ষিণ্য চাচ্ছি না। বেগম খালেদা জিয়া যে সংসদীয় গণতন্ত্র উত্তরণ করেছেন, দীর্ঘ 9 বছর আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, এবং তিনি এই দেশের বহুদলীয় গণতন্ত্রের যে চালু করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার উত্তরসূরি হিসাবে তিনি যে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তিনি কিন্তু দেশের মানুষের স্বার্থে কাজ করে গণতন্ত্র শাসন বিচারের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। কিন্তু আজকে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যে আকাশচুম্বী জনপ্রিয়তা, যে নেত্রী বাংলাদেশের কোন আসন থেকে হয় নাই মানে পরাজিত হন নাই, তার এই আকর্ষণীয় জনপ্রিয়তাই তার আজকে এই তার এই গ্রেপ্তার করার পিছনে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দেওয়ার পিছনে অন্যতম কারণ, তার ঈর্ষান্বিত বেসামাল হয়ে এই বেগম খালেদার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে আজকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছে যেন তিনি জনগণের সামনে আসতে না পারেন। তাই আজকে বেগম খালেদা জিয়া এবং আমাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের তার এক প্রবাদ যেন দেশে ফিরে না আসতে পারেন, তার জন্য চক্রান্ত ষড়যন্ত্র সারাক্ষণই চালিয়ে যাচ্ছেন এবং এই সরকারের বিরুদ্ধে, এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এই ব্যর্থ সরকারের বিরুদ্ধে আমার মনে হয় যে অবৈধ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, স্বৈরাচার থেকে ভয়ঙ্কর একটি গণতান্ত্রিক লেভেলস একটি ভয়ঙ্কর ভয়াবহ স্বৈরশাসন চলছে দেশে, এই স্বৈরাচারী সরকারের হাত থেকে আমাদের হান্নান শাহ চাচা যে আমাদের প্রিয় নেতা, তিনি যে স্বপ্ন দেখেছিলেন
যে একটি গণতান্ত্রিক সরকার, একটি আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সেই বিষয়গুলি এখন আমাদেরকে তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মনে হয় আমাদেরকে আবার একটু আরেকটি লড়াই করতে হবে। স্বাধীন দেশে যে আমরা পরাধীন, আমরা মত প্রকাশের স্বাধীনতা নাই, আজকে দেশের কথা বললে আমাদের গুম, খুন, হামলা, নির্যাতন হচ্ছে, তার হাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের মনে হয় যে আবার আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় এবং 90-এর সেই চেতনায় আমাদেরকে আবার উজ্জীবিত হয়ে আমাদের এই লড়াই করে স্বৈরাচারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক, একটি গণমানুষের সরকার আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। বেগম খালেদা জিয়াকে তাকে এই সেই অন্তরীণ থেকে, তার কারামুক্ত থেকে তার বের করে আনতে হবে, দেশের মানুষকে মুক্তি দিতে হবে। আজকে দেশে যে অবস্থা, সেই অবস্থা থেকে দেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে। তাহলে বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল, এই দলের দায়িত্ব হলো যে জনগণের সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। তাই আমি আজকে পরিশেষে আবারও তার বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন জানিয়ে আজকে আমার এখানে আমন্ত্রণ করার জন্য, আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার আমি বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রেরণার উৎস আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ খাইরুল কবির খোকন ভাইকে, আমাদের দলের মহাসচিব স্যার আছেন আমাদের মাঝেই, একটু ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে স্বেচ্ছাসেবক দলের একটা প্রোগ্রামে উনি একটু অ্যাটেন্ড করছেন, আবার এখানে চলে আসবেন, আমাকে মেসেজ করে জানাইছেন, আমরা প্রোগ্রাম কন্টিনিউ করতে উনি আবার যোগ দেবেন। সকলকে ধন্যবাদ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ডাকসুর সাবেক বিপি, সাবেক মন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ছাত্র দলের সোনালী ফসল জনাব আমানুল্লাহ আমান ভাই। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমানুল্লাহ আমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং সময়ের সাহসী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান সাহেব শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার স্মরণ সভার সম্মানিত সভাপতি, 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের রাজপথের সাহসী নেতা এবং এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে যিনি আমাদের সাথে একই সঙ্গে অগ্রণী ভূমিকা রেখেছেন এবং তৎকালীন সময়ে জাতীয়তাবাদী ছাত্র দলের আমার পরেই যার দায়িত্ব ছিল, জাতীয়তাবাদী ছাত্র দলের তৎকালীন ওই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সেই সময়ের আমার পরে যুগ্ম আহ্বায়ক এবং পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি এবং এর পরবর্তীতে জাতীয় নেতৃত্বে পদার্পণ করেছেন আজকের গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক সভাপতি এবং আজকের আহ্বায়ক এবং জাতীয় প্রেস ক্লাব থেকে ডাকসু এবং 22টি ছাত্র সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদেরকে যে জাতীয় বীর উপাধি দিয়েছিল, সেই জাতীয় বীরদের অন্যতম জাতীয় বীর আজকের সভার সভাপতি জনাব ফজলুল হক মিলন উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আজকের প্রধান অতিথি হিসাবে। আমাদের শ্রদ্ধেয় মহাসচিব এবং রাজপথের আরেকজন আন্দোলনের সংগ্রামে যিনি ছিলেন এবং বর্তমানেও বিভিন্ন ভাবে নির্যাতিত, নিপীড়িত এবং অনেকবার কারাগারে গিয়েছেন, সাবেক মন্ত্রী, বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন আমাদের মাঝে, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এবং মুক্তিযুদ্ধের সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, আমাদের
শ্রদ্ধেয় রাজনৈতিক শিক্ষাগুরু জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। আজকে আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন একসময় এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ডক্টর মঈন খান, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন একটু আগে যিনি বক্তব্য রাখলেন জাতীয়তাবাদী দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জিএস এবং নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের রাজপথের সাহসী নেতা জাতীয় বীর এবং যার আন্দোলন সংগ্রামে অকুতোভয় সৈনিকের মতো কাজ করেছেন জনাব খায়রুল কবির খোকন, এবং আরো উপস্থিত রয়েছেন বর্তমানে অন্যান্য নেতৃবৃন্দ এবং বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক মেয়র মজিবুর রহমান, জনাব খলিল রহমান এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ এখানে, এবং বিশেষ করে প্রথমে যিনি বক্তব্য রেখে গিয়েছেন এবং এখন আরেকটি প্রোগ্রামে রয়েছেন তিনি আমাদের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান স্যার সুযোগ্য উত্তরসূরি, এবং তারই ধারাবাহিকতায় সাহসিকতার সাথে যে কাপাসিয়াতে এখন নির্বাচন করছেন এবং মাঠে রয়েছেন, এবং সেই হান্নান স্যার মতোই ব্রিগেডের অবসরপ্রাপ্ত হান্নান স্যারের মতোই সাহসী আরেকজন সুযোগ্য উত্তরসূরি জনাব শাহ রিয়াজুল হান্নান, এবং একটু আগে যিনি বক্তব্য রেখে গেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সংগ্রামী জননেতা জনাব রুহুল কবির রিজভী আহমেদ, এবং আরো অন্যান্য যারা রয়েছেন এবং যারা শ্রোতা রয়েছেন সকলকে আসসালামু আলাইকুম। ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহ মরহুম, তার সম্পর্কে যদি আজকে আমি বলতে যাই অনেক কথা বলতে হবে। বিশেষ করে আমি যখন জাতীয়তাবাদী ছাত্রদলের দায়িত্বে ছিলাম 1987 সালে, যখন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি গ্রহণ করি এবং এর পরবর্তীতে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং এরশাদের পতন পর্যন্ত আমি সেখানে সাধারণ সম্পাদক এবং জাতীয় ছাত্রদলের আহ্বায়কের দায়িত্বে ছিলাম, বিভিন্ন সময়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান স্যারের সাথে আমাকে বসতে হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে বসতে হয়েছে, এবং এই কথাটি অনস্বীকার্য। যিনি সেদিন ছাত্রদলকে দেখাশোনা করেছেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে বারবার যার সাথে বসিয়েছেন, প্রথমে আমাদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, তার সাথে আমাদের বারবার বৈঠক করতে হয়েছে এবং বারবার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপার্সন, তিনি আমাদেরকে নির্দেশ করেছেন যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বসো, কথা বলো, এবং উনি যেভাবে নির্দেশনা দেন সেভাবে কাজ করো। সাথে সাথে তারপরেই যার কথাটা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপার্সন যার কথাটি বলেছেন যে ব্রিগেডিয়ার হান্নান স্যার সাথে একটু বসো, কথা বলো, আমার এখন স্মরণ পড়ে অনেক ঘটনা, আমি সব ঘটনা বলতে পারবো না, এখানে প্রকাশ করতে পারবো না, যার জন্য আমি সেই কথায় যাচ্ছি না, শুধু এইটুকুন বলবো যখনই তার সাথে বসেছি, যখনই তার সাথে কথা হয়েছে, তিনি একটি কথা বলেছেন আমাদের সেই ছাত্র নেতৃবৃন্দের মতো যে 52-এর ভাষা আন্দোলন সফল হয়েছে, 62-এর শিক্ষা আন্দোলন সফল হয়েছে এবং 69-এর গণঅভ্যুত্থান সফল হয়েছে, 71-এর মুক্তিযুদ্ধ সফল হয়েছে, আজকে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন যেটি শুরু হয়েছে 1982 সালের 24-এর মার্চ থেকে, এই আন্দোলন সফল হবে, এরশাদের পতন হবে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসবে, এই পরিস্থিতি বাংলাদেশে হবে, তোমরা শুধু দৃঢ়চিত্তে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাও, এই কথাটি সেদিন তিনি বলেছেন।
তার সাথে বারবার বৈঠকের পরে আমাদের কর্মকাণ্ড যেটা করা প্রয়োজন সেটা আমরা করেছি। ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ ছিলেন একজন অকুত ভয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, যেটা আমাদের কাপাসিয়া বিএনপি সভাপতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। সেই রাঙ্গুনিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ থেকে শুরু করে, লাশ উত্তোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে যে পদক্ষেপগুলি গ্রহণ করেছে এবং বিভিন্ন সময় সাহসিকতার সাথে যেভাবে তিনি রাজপথে ছিলেন এবং বিভিন্ন সময়ে বড় বড় জনসভাগুলি যেগুলি অনুষ্ঠিত হতো সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছেন এবং সুচারুভাবে আমাদেরকে নিয়ে যেটা তিনি পালন করেছেন আমি দেখেছি তার মধ্যে সেই মানে সিস্টেম, তার মধ্যে শৃঙ্খলা এবং তার মধ্যে যে একজন সৈনিক ছিলেন এক সময় যে কমান্ড করেছেন, ঠিক দলের মধ্যে থেকে দলের একজন নেতা হিসাবে আমাদেরকে সেভাবে কমান্ড করেছেন, বলেছেন এটা এইভাবে এটা এইভাবে এটা এইভাবে না হলে হবে না, এটা এইভাবে হলে ভালো হবে, এভাবে তিনি করেছেন। অতএব তার যে আজকের অনুপস্থিতি, তার এই অনুপস্থিতি আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কথা মনে পড়ছে। বিশেষ করে আজকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, বৃহত্তর কারাগার থেকে ক্ষুদ্র কারাগার এবং সাময়িকভাবে তাকে যদিও স্থগিত করেছে কিন্তু কারাগারই রয়েছেন। তার মুক্তি আন্দোলন এবং আজকের সংগঠনকে সুচারুভাবে যিনি পরিচালনা করছেন, সেই প্রবাসে থেকেও সেই বিদেশের মাটিতে থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সেই নির্দেশনা অনুযায়ী আজকের যে পদক্ষেপগুলি নেওয়া প্রয়োজন, আজকে যেভাবে এই নব্য স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন প্রয়োজন, এই আন্দোলনে অত্যন্ত জরুরি ছিল যার উপস্থিতি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহের। বিশেষ করে ওয়ান এলিভেন বলতে যাই, সেখানে তিনি আমরা তো সকলে জেলে ছিলাম, আমাদের মাননীয় মহাসচিব জেলে ছিলেন, আমাদের মাননীয় সিনিয়র সদস্য স্থায়ী কমিটির ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার সহ অনেকেই জেলে ছিলেন সেদিন, ডক্টর মঈন খান স্যার উনিও জেলে ছিলেন পুরোপুরি সময়টা, আমাদের ফজলুল মিলন জেলে ছিলেন, পরবর্তীতে খালিদ কবির খোকনও জেলে গিয়েছে। এভাবে আমরা কিন্তু সেদিন আমাদের যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল সেটা ওনার মধ্য থেকে আমরা দেখেছি, আমাদের অনুপস্থিত সেটা তিনি করেছেন। কিন্তু আজকের কি বেহাল অবস্থা বাংলাদেশে, আজকে গণতন্ত্র অনুপস্থিত, আজকে অঘোষিত একদলীয় শাসন ব্যবস্থা চলছে, আজকে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে ছিল 111 12টি মামলা, শেখ হাসিনার নামে ছিল 15টি মামলা, একদিনে শেখ হাসিনার মামলা শেষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রায় 100-এর কাছাকাছি মামলা। আজকে এই এটা হয়েছে আইনের শাসন, এটা হয়েছে বিচার ব্যবস্থা, এবং সবার জামিন হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন হয় না, এটা হয়েছে আজকে বিচার ব্যবস্থা। প্রধান বিচারপতি পালিয়ে বেড়াচ্ছে সারা পৃথিবীতে, বাংলাদেশে আসতে পারছে না, তার বিরুদ্ধে আজকে কি পরিস্থিতি সৃষ্টি করেছে। আজকে সংসদ বিএনপি যেখানে সুষ্ঠু নির্বাচন হলে 95% সিট পাবে, সেখানে বিএনপিকে 6টি সিট দিয়ে, জাতীয় পার্টিকে 30টি সিট দিয়ে গৃহপালিত একটি বিরোধী দল বাড়িয়ে রেখেছে। কিভাবে? মিড নাইটের নির্বাচন, ভোট ডাকাতি নির্বাচন, আগের রাতের ভোটে ভোট ডাকাতি, আগের রাতে ব্যালটে সিল মারা, এবং শেখ হাসিনা যাচ্ছে তাই প্রশাসনকে দিয়ে সেটা করেছে। অতএব এই সরকার অবৈধ, এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার গণতান্ত্রিক সরকার নয়, এই সরকার নির্বাচিত সরকার নয়, এই জন্যই এই সরকার আজকে জাতীয় সংসদকে একটি গৃহপালিত সংসদ হিসাবে বিরোধী দল নিয়ে আজকে সংসদ গঠন করেছে আর বিএনপিকে 6টি সিট দিয়েছে। গত কালকের একটি নির্বাচনের কথা, এখানে খায়রুল কবির খোকন আমার ভাই জাতীয় বীর উপস্থিত, খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম
এবং মুস্তাফিজুর রহমান বাবুল আমরা চারজন গিয়েছিলাম পাবনা নির্বাচনে। সেখানে আমাদেরকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের তার নির্দেশে আমরা সেখানে গেলাম। আমরা যাওয়ার পর দেখি সেখানে ফজলক মিলন যাওয়ার কথা ছিল, অসুস্থ হয়ে পড়েছে, সে যেতে পারেনি। এবং সেখানে আমরা গিয়ে দেখি জনতার ঢল, জনগণের ঢল, হাজার হাজার মানুষ, লক্ষ জনতা আমাদের মিছিলে সামিল হয়েছে। বাড়ি বাড়ি আমরা সেখানে গণসংযোগ করে দেখলাম, বৃষ্টির মধ্যে রোডের মধ্যে হাজার লক্ষ জনতার উপস্থিতি, এবং সেখানে জনসভা করলাম বিকেল বেলা গণসংযোগ শেষে হাজার হাজার লক্ষ জনতার উপস্থিতি। সেখানে আমরা দেখলাম সুষ্ঠু লক্ষাধিক ভোটের ব্যবধানে হাবিবুর রহমান হাবিব পাশ করত, কিন্তু কি শুনলাম নির্বাচনের আমরা গণসংযোগ শেষ করে আমরা যখন সন্ধ্যার পরে এক জায়গায় বসলাম এবং সেখান থেকে আমরা আরেক জায়গায় বসলাম, সেখান থেকে সংবাদ পেলাম যে আপনারা যাবেন, যাওয়ার পরপরই একটা নির্বাচন কমিটি ভাঙা হবে এবং নির্বাচন কমিটি নিজেরা ভেঙে নিজেরা মামলা করবে এবং বিএনপির সকল নেতা কর্মীদেরকে এই পাবনা ছাড়া করবে, ঈশ্বরদী ছাড়া করবে। এই মেসেজ যখন পেলাম আমি এই মেসেজটা যেখানে যেখানে দেওয়ার আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখলাম ঠিকই একদিন না দুই দিন পরে সেখানে একদিন পরে সেই অফিস ভাঙা হলো, মামলা দেওয়া হলো এবং নেতা কর্মীদেরকে এলাকা ছাড়া করা হলো। একটা নেতা কর্মী ঘরে থাকতে পারেনি, বলছে এলাকা ছাড়ো, এলাকা না ছাড়লে গ্রেফতার করা হবে, আর যদি এলাকা না ছাড়ো ভোট দিতে যাও তাহলে লাশ হবে, প্রশাসন থেকে বলানো হয়েছে। সেই কথা কি তারা বলে এলাকা ছাড়া করেছে, সেই নির্বাচন কিভাবে হলো নিয়ে নিয়েছে। অতএব শেখ হাসিনা যে আইন করেছে, এই আইনে যদি নির্বাচন হয় তাহলে দেখা যাবে আগামীতেও তারা এই প্রশাসনকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আবার ক্ষমতায় আসবে। এই জন্যই ব্রিগেডিয়ার হান্নান শাহের মতো লোক দরকার, আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং বিভিন্নভাবে সারা দেশে দেশপ্রেমিক যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন, প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আরেকটি সংগ্রাম আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, নিরপেক্ষ সরকার করতে হবে। সেই সরকারের মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে জনগণের সত্যিকার মতামতের প্রতিফলন ঘটবে, জনগণ সত্যিকার ভাবে তারা মতামত প্রকাশ করতে পারবে, তাহলে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেটা যদি না হয়, যে বাংলাদেশ ডুবে গিয়েছে, আজকে বাংলাদেশ মুখ দেখাতে পারে না নির্বাচন কথা বলে, সেই বাংলাদেশ আজকের যেভাবে আছে এই বাংলাদেশ আরো অন্ধকারে অন্ধকারে চলে যাবে, এই বাংলাদেশে আর আলো জ্বলবে না এবং এই বাংলাদেশে আর গণতন্ত্র ফিরে আসবে না। অতএব রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে যাতে না বলতে পারে যে আজকে তোমরা কাজ করতে হবে, রাতে আগের রাতে ভোটে সিল মারতে হবে এবং টাকা পয়সা ছড়িয়ে যে কাজটি করেছে গত নির্বাচনে সেটা করবে, এবং যাতে করে সেনাবাহিনীকে ব্যবহার না করতে পারে, যাতে প্রশাসনকে ব্যবহার না করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে রাজপথে নামতে হবে। কারণ প্রত্যেককে এই সরকার প্রধান এবং এই সরকার ভয় দেখিয়েছিল যে যদি বিএনপি ক্ষমতায় আসে তোমাদের চাকরি থাকবে না, এই জন্যে তারা সেই কাজটি করতে পেরেছিল এবং করিয়েছিল, তাদের সেটা যাতে না করতে পারে এই জন্যে আমাদের আরেকটি সংগ্রাম, আরেকটি আন্দোলন আমাদের করতে হবে। সেই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের বিদায় হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হবে, 90 এর চেতনায় আরেকটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করে, এবং আমাদের নেতা মরহুম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং তাকে অনুসরণ করে আগামী দিনে যাতে আমরা এই 90 স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আরেকটি সংগ্রাম আন্দোলন করে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে পারি, সেই লক্ষ্যে আজকের আমাদের সকলকে অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।
তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আমানুল্লাহ আমান ভাইকে। এখন হ্যালো মিলন ভাই, কিছু মাননীয় সভাপতি কিছু বলবেন? হ্যালো 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 রাশেদ ভাই, আপনাকে শোনা যাচ্ছে, আপনি কথা বলেন। হ্যাঁ, এখন বক্তব্য রাখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর আব্দুল মঈন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বক্তব্য রাখছেন। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজ আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের প্রিয় নেতা জনাব হান্নান শাহ চতুর্থ মৃত্যুবার্ষিকীতে আমরা অতীতে তার গ্রামের বাড়িতে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছি, বক্তব্য রেখেছি। আজকের এই করোনার পরিপ্রেক্ষিতে আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা বক্তব্য রাখছি। আমরা হয়তো সামনাসামনি হতে পারছি না, কিন্তু আমি বলবো আজকে এই দুঃখের দিনে আমাদের সকলের অন্তর একত্রিত হয়ে আছে। আমরা শ্রদ্ধা জানাই আমাদের সকলের নেতা জনাব হান্নান শাহ। তার সম্বন্ধে অনেক কথা আমরা শুনেছি প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টার উপরে। একটি কথা আমি যেটা বিশেষভাবে এখানে উল্লেখ করতে চাই, যে কথাগুলো বলা হয়ে গেছে সেগুলো বিরক্তি করব না সময়ের অভাবে। বিষয়টি হচ্ছে এই যে আমি জনাব হান্নান শাহকে চিনতাম শুধু বিএনপির নেতা হিসেবে নয়, আমি তাকে চিনতাম একজন প্রতিবেশী হিসাবে, এবং আমরা তার পরিবারকে চিনতাম দীর্ঘকাল। আমার সৌভাগ্য হয়েছে জনাব হান্নান শাহের সহকর্মী হবার, কিন্তু তার অনেক আগে আমার পিতা মরহুম আব্দুল মোমেন খান এবং জনাব হান্নান শাহের পিতা, তারা একসঙ্গে তারা কাজ করেছেন এবং আমাদের এই পারিবারিক সম্পর্ক ছিল দীর্ঘদিন। কাজেই সেই সূত্রে এইটুকু বলতে পারি, আমরা শুধু রাজনৈতিক সহকর্মী নয়, আমরা শুধু প্রতিবেশী নয়, এক অর্থে আমরা একই পরিবারের অংশ। যে পরিবার আমাদের পলাশ এবং গাজীপুর নরসিংদী এই এলাকার উপরে বিস্তৃত, এখানে আরো একটু বিষয় যোগ করা প্রয়োজন, সেটি হচ্ছে এই কাপাসিয়া এখন গাজীপুর জেলার অন্তর্ভুক্ত, আমাদের পলাশ এখন নরসিংদী জেলার অন্তর্ভুক্ত, কিন্তু আমরা উভয়ই একসময় ঢাকা জেলার অন্তর্ভুক্ত ছিলাম। এখন যেটা বৃহত্তর ঢাকা জেলা বলা যায়, সেখানে গাজীপুর নরসিংদী কালীগঞ্জ, বিশেষ করে আমরা কালীগঞ্জ থানার অধিবাসী ছিলাম নরসিংদী জেলা হবার আগে, এবং সেই সূত্রে আমরা প্রতিবেশী এবং সেই সূত্রে আমরা একই এলাকার
একই অঞ্চলের আমরা অধিবাসী। এইটুকু পূর্ব পরিচয় দিয়েছে এই কারণে যে যেন হান্নান শাহের পরিবারটি কিন্তু অত্যন্ত প্রাচীন। আপনাদের অনেকের মনে আছে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সর্বশেষ যখন তার এলাকায় নিয়ে গিয়েছিলেন একটি সেতু উদ্বোধনের জন্য, সেই সেতুটির নামকরণ ছিল শাহ মজনু সেতু, এবং তাদেরই পরিবারের পূর্বপুরুষের নামে সেই সেতুটির নামকরণ করা হয়েছিল। এবং শাহ মজনু ছিলেন সেই অঞ্চলের অত্যন্ত বিখ্যাত ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, সেই পরিবারেরই সন্তান ছিলেন হান্নান শাহ, এবং সেই ঐতিহ্যের ধারক এবং বাহক ছিলেন হান্নান শাহ। এই কথাগুলো হয়তো আজকের নতুন প্রজন্ম জানে না, কিন্তু এই কথাগুলো বলা প্রয়োজন, কেননা সেই সমগ্র অঞ্চলে জনাব হান্নান শাহ যে পারিবারিক যে পরিচয় ছিল তার ব্যক্তি ছিল অনেক বিশাল। 91 সালে যখন হান্নান শাহ মন্ত্রী হন, সেই সম্পর্কিত কিছু বক্তব্য আমরা আজকের আলোচনায় ইতিমধ্যে শুনেছি। আমার মনে আছে তিনি পাট মন্ত্রী হয়েছিল, এবং পাট মন্ত্রী হিসাবে তিনি বিশেষ করে একটি কাজ করেছিলেন, অনেক কাজ করেছিলেন, একটি বিশেষ কাজ যেটি আজকে আমি স্মরণ না করে পারছি না। 91 সালে বিএনপি সরকার গঠনের আগে বাংলাদেশের অধিকাংশ জুট মিলগুলো বন্ধ হয়ে গিয়েছিল, এবং তার মধ্যে একটি প্রধান জুট মিল ছিল বাংলাদেশ জুট মিল, যেটি রাষ্ট্রায়ত্ত খাতের মধ্যে সবচেয়ে বড় জুট মিল। সেই বাংলাদেশ জুট মিলটি দীর্ঘদিনের জন্য বন্ধ হয়েছিল। জনাব হান্নান শাহ পাটমন্ত্রী হবার পরে আমি তার কাছে গিয়েছিলাম এবং তাকে বলেছিলাম যে এই জুট মিল বন্ধ হওয়ার কারণে এই এলাকার হাজার হাজার শ্রমিক তাদের পরিবার নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, আপনি রাষ্ট্রীয় খাতের এই মিলটি পুনরায় চালু করার ব্যবস্থা করুন। এবং বলার অপেক্ষা রাখে না, তিনি আমার অনুরোধ রক্ষা করেছিলেন, তিনি নিজে ঘোড়াশালে গিয়ে সেই মিলটির নতুন করে উদ্বোধন ঘোষণা করেছিলেন। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় আজকে থেকে মাস খানেক আগে সরকার সেই মিলটি আবার বন্ধ করে দিয়েছে। সেই মিলের হাজার হাজার শ্রমিক আজকে অসহায়, তাদের পরিবার নিয়ে তারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। জনাব হান্নান শাহ অন্য যে পরিচয়গুলো আজকে আলোচিত হয়েছে আপনারা সবাই শুনেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন তখন তার সাহসী ভূমিকার কথা শুনেছেন। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন, তাকে বিএডিসির প্রধান করেছিলেন, এবং সেই সময় বিএডিসি সারা বাংলাদেশে উচ্চ ফলনশীল ধান তথা ইরিগেশনের ব্যবস্থা অত্যন্ত সফলভাবে তিনি সেই দায়িত্ব পালন করেছিলেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশে খাদ্য বিপ্লবের সূচনা হয়। এই কথাগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, এবং সেই কারণে আমি পরবর্তীতে দেখেছি 1991 সালের পরে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার গঠন করেছেন তখনও আমি লক্ষ্য করেছি সেই সমগ্র বিএডিসির যে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী ছিল তারা জনাব হান্নান শাহের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। সেখানে তিনি তার অবদান রেখেছিলেন এবং সেই অবদানের কথা আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি তার সাহসী ভূমিকা 1/11 সময়, তার কিছু বিবরণ আমরা ইতিপূর্বে শুনেছি, যখন একটি অগণতান্ত্রিক একটি শক্তি সরকারি ক্ষমতা দখল করে 1/11 ঘটনা ঘটিয়েছিল, এবং যখন একটি সরকার গঠন করা হয়েছিল তখনকার যে কেয়ারটেকার গভর্নমেন্ট সেই সরকারকে সরিয়ে দিয়ে
তখন আপনাদের মনে আছে যখন টেলিভিশনের পর্দায় হান্নান সাহেব সাহসী উক্তিগুলো, আমার মনে আছে সেই উক্তিগুলো যখন টেলিভিশনের পর্দায় আসতো তখন তাতে উদ্দীপ্ত হতো, উৎসাহিত হতো সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীরা। তার সেই অবদান আমি বিশ্বাস করি বিএনপি চিরদিন স্মরণ রাখবে। আমি বক্তব্য দীর্ঘ করব না, অত্যন্ত অকালে আমি বলব, আমি সঠিক জানি না মৃত্যুর সময় তার বয়স কত হয়েছিল, কিন্তু আমি এইটুকু বলবো তিনি অত্যন্ত অসময়ে অত্যন্ত অকালে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তার এই শূন্যস্থান বিএনপিতে কখন কিভাবে পূরণ হবে আমি জানি না, কিন্তু আমরা আজকে এই দিনে আজকের এই বিএনপির কঠিন মুহূর্তে আমরা জনাব হান্নান সাহেবের অভাব প্রতিটি মুহূর্তে হারে হারে অনুভব করছি। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করব। মহান আল্লাহ তাআলা জনাব হান্নান সাহেবের উপরে বেহেস নাজিল করুন এবং তার পরিবারবর্গকে এই শোক সহ্য করার শক্তি দেন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ ডক্টর আব্দুল মঈন খান স্যারকে, উনি মূল্যবান বক্তব্য রাখছেন জনাব হান্নান সাহেব স্যার সম্পর্কে। এবার বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য 111-তে, যিনি হান্নান সাহেবের সাথে হান্নান সাহেব স্যারের সাথে দীর্ঘ লড়াই করেছেন এবং এরশাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছেন, সে বাবু গয়েশ্বরচন্দ্র রায় দাদা এই এই মুহূর্তে বক্তব্য রাখবেন। দাদাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দাদা আনমিউট করেন, দাদা আনমিউট করেন। দাদা শোনা যাচ্ছে না, আনমিউট করেন। শোনা যায়? হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক আছে। সংগ্রামী জননেতা জনাব হান্নান সাহেব আজকের স্মরণ সভার সংগ্রামী সভাপতি জনাব ফজলুল হক মিলন, বিএনপি সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আলোচকদের মধ্যে আমাদের স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য সংগ্রামী জননেতা খন্দকার ডক্টর মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খান সহ আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন, পাশাপাশি যারা শুনছেন তাদেরকেও আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। যারা এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন হান্নান সাহেব স্মৃতি সংসদ, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ। হান্নান ভাইয়ের সম্পর্কে আমরা যখন স্মরণ করছি, আলোচনা করছি, তার সৈনিক জীবন সম্পর্কে আমাদের জানার কথা না থাকলেও গণতন্ত্রের সৈনিক হিসেবে তার গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা অবদান সম্পর্কে আমরা সবাই যথেষ্টভাবে ওয়াকেফাল। যে গণতন্ত্রের জন্য আন্দোলন, যে গণতন্ত্র উদ্ধারে তার অন্যতম ভূমিকা ছিল, সেই গণতন্ত্র ছিল স্বাধীনতার চেতনার থেকে গণতন্ত্রের লড়াই। আজকে সেই স্বাধীনতার চেতনা বোধের গণতন্ত্র অনুপস্থিত, এখন বাংলাদেশে অবাধ যৌনতন্ত্রের যোগ এবং ক্ষমতাসীনদের যৌন চেতনার শিকার এই যৌনতন্ত্রের, দুই দিন আগে এমসি কলেজের
একজন ছাত্রী এবং বা মহিলা স্বামী সহ এমসি কলেজ প্রাঙ্গণে যে গণধর্ষণের শিকার, সাভারে দশম শ্রেণীর ছাত্র নিপাড়ায় ধর্ষণের শিকার হয় না প্রাণ বলি, প্রতিদিন মাথা ভরে আমরা এই ধরনের দুর্বিষহ চিত্র এবং নিষ্ঠুর আচরণের কাহিনী শুনি, আমরা গণতন্ত্রের কাহিনী শুনি না। আজকে পার্লামেন্ট হলো ভোকার ভোট ডাকাতদের অভয়ারণ্য, সেই পার্লামেন্ট থেকে আমরা গণতন্ত্র বিষয়ে কোনো কিছু আশা করতে পারি না। জনগণ ঘর দ্বারা যারা ভোট, জনগণের ভোটে যারা নির্বাচিত নয়, জনগণের প্রতি তাদের দরদ থাকার কোনো সঙ্গত কারণ নাই। তাদের আজকে সমাজ বিরোধী কাজ থেকে শুরু করে লুটপাট, দুর্নীতির মধ্য দিয়ে জনগণের সম্পদ লুটের একটি মহড়া চলছে এবং বাংলাদেশের অর্থনীতি আজকে তলা নিচ্ছে। এই মুহূর্তে গণতন্ত্রের লড়াইয়ে আমাদের যে সাহসী ভূমিকা রাখার দরকার, অতীতে ছাত্র জনতা যুবকদেরকে যারা সাহসী করেছেন বা অনুপ্রাণিত করেছেন, আফসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকে সেই উৎসাহের ভাটা পড়েছে। এখন অনুপ্রেরণা বা গণতন্ত্রের লড়াইয়ের তাগিদ অনুভবটা অনেকটা বোধা। এর মূল কারণ গণতন্ত্রের চাদর গায়ে দিয়ে স্বৈরতন্ত্রের নিষ্ঠুরতা সরকারের টিকে থাকার একমাত্র যেখানে সম্বল সেখানে মামলা হামলা খুন গুম এবং বিভিন্ন দখলবাজির মধ্য দিয়ে ভিন্ন মতের নেতা কর্মীদেরকে গৃহহারা বাড়িহারা, তার মধ্যে অন্যতম আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গৃহহারা, জেলবন্দী থেকে এখন তিনি কারাবন্দী থেকে এখন তিনি গৃহবন্দী, বাড়িতে বসে চিকিৎসা নিতে হবে বারবার আইন মন্ত্রীর বক্তব্য, সুস্পষ্টভাবে বোঝা যায় যে খালেদা জিয়া ঘরের বাইরে গিয়ে হসপিটালে চিকিৎসা নেবেন সেই সুযোগটাও বোধহয় তার জন্য খোলা নেই। এমনি অবস্থার সময় তো হান্নান ভাইকে বারবারই মনে পড়বে। হান্নান ভাই ছিলেন অত্যন্ত চঞ্চল প্রকৃতির লোক, সেই চঞ্চলতাটা কিন্তু তার ছিল কর্মচঞ্চল। তার কর্মচঞ্চল আমরা দেখেছি আন্দোলন সংগ্রামে, তিনি একটি মুহূর্ত সময় বসে থাকতে পারতেন না কিছু গণতান্ত্রিক আন্দোলনে করার তাগিদটা সবসময় তীব্রভাবে অনুভব করতেন, বিভিন্ন ভাবে আন্দোলন সূচনা করার জন্য তিনি সবসময় সক্রিয় এবং সচেষ্ট থাকতেন। আমরা যখন স্লোগান দিতাম অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, খালেদা জিয়ার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, এটা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ ছিল না, হান্নান সাহ ছিলেন সেই ডাইরেক্ট অ্যাকশনের একজন মধ্যমণি এবং প্রতিপক্ষ বা যারা গণতন্ত্রের অধিকার যারা খর্ব করে তাদের বিরুদ্ধে তিনি ছিলেন অ্যাকশনে বিশ্বাসী। সেই অ্যাকশনটা অবশ্যই যুদ্ধক্ষেত্রের মতো নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই রাজপথেই অ্যাকশন, মিছিলে হামলা হইলে পিছপা নয়, মিছিলকে সামনে গিয়ে নিতে যারা বাধা দিতেন তাদেরকে পরাস্ত করে বাধা অতিক্রম করে রাজপথ দখলে রাখা, সামনে এগুনোর
উৎসাহ তার মধ্যে বেশি দেখতাম। এবং তিনি খুব সোজাসাপটা কথা বলতেন, অনেক কৌশল করে কথা বলতেন না। অর্থাৎ তিনি যা উপলব্ধি করতেন তা সোজা বাংলায় বলা যায় টাস টাস বলে দিতেন। এই বলার মধ্যে ওনাকে জনগণের সামনে সবচেয়ে বেশি করে আনে। অতীত ইতিহাসে আপনারা বলেছেন অনেক কিছু, সেটা আবার পুনরাবৃত্তি করার প্রয়োজন নাই। তিনি ওয়ান ইলেভেনের সময় হঠাৎ নেত্রীর সাথে দেখা করলেন। দেখা করার পরে তিনি টেলিভিশন দেখে তিনি কিছু কথাবার্তা বললেন। ওনার কথাবার্তা বলার পরেই দলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছিল এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য সে অপেক্ষমান নেতা কর্মীরা ছিলেন তারা একটু নড়ে চড়ে বসলেন। তিনি আমার সাথে যোগাযোগ করলেন এবং বললেন, ভাই তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি তো সাহস পাই কাজটা করতে পারি। আমি তাকে বললাম যে হানান ভাই আমি আপনার সাথেই আছি, আপনি দৃশ্যমান আমি দৃশ্যের আড়ালে, আপাতত আপনি দৃশ্যমান থাকেন আমি দৃশ্যের আড়ালে, নেত্রী কাছ থেকে প্রদত্ত কিছু দায়িত্ব আছে আমার। তৃণমূল পর্যায়ে থানা জেলা ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে থাকা নেতা কর্মীদের সাথে যোগাযোগ করার কাজটা আমার, সেই কাজটি আমি করছি এবং দেশে বিদেশে নেত্রীর সাথে যোগাযোগ করার কাজটা আমার, সেই কাজটি আমি করছি। অর্থাৎ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নেতা কর্মীদেরকে বুঝাচ্ছেন, একত্রিত করছেন, ঐক্যবদ্ধ করছেন। খুব স্বল্প সময়ের ব্যবধানে এটা আপনি অনুভব করতে পারবেন। আপাতত আপনি প্রচারে বা জনসম্মুখে যা যা বলার প্রয়োজন আপনার সেই সাহসী মন আছে, আপনি সেই কাজটি করতে থাকেন। এবং তিনি যখন বলা শুরু হলো পাল্টা পক্ষ থেকে পাল্টা পাল্টি জবাব বেশ সুন্দরভাবে চলতে থাকত। আমরা খুব সবসময় অল্প সময়ের মধ্যে গুছিয়ে উঠতে পারলাম। অর্থাৎ নেত্রী গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে সারা দেশের নেতা কর্মীদেরকে তিনি একত্রিত করতে পারলেন। মান্নান ভূঁইয়ার সাথে বড় মাপের তথাকথিত কিছু নেতৃবৃন্দ একসঙ্গে হলো, মাঠে ছিল তারা ফাঁকা, মাঠটা ছিল সম্পূর্ণ নেত্রীর দখলে, যে কারণে নেত্রী দীর্ঘ এক বছরের উপর কারাগারে থাকলেও মাঠটা নেত্রীর পক্ষে, অর্থাৎ তিনি যাকে দায়িত্ব দিলেন খন্দকার দেলোয়ার হোসেনকে, অর্থাৎ খন্দকার দেলোয়ার অত্যন্ত সহজভাবে তিনি পুরা মাঠটাই কিন্তু পেয়ে গেলেন। সে কারণে ওয়ান ইলেভেন মোকাবেলাটা আমাদের যত সহজ হয়েছে। ওই মুহূর্তে যদি নেত্রী সারা দেশে যোগাযোগ করে দলটাকে একটি অবস্থানে নিয়ে আসতে না পারতেন তাহলে আমরা কতিপয় যে কয়জনই প্রচেষ্টা করি না কেন সেই প্রচেষ্টা সফল হতো না। ম্যাডাম গ্রেপ্তারের পরে যে পাল্টা একটা কমিটি হয় সেখানে হান্নান স্যার দাওয়াত ছিল। হান্নান স্যার সাথে পরিবারের কোন একটা বাসায় সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে একটা বৈঠক হয়, সেই বৈঠকে হান্নান স্যারকে দায়িত্ব নেওয়া বা মহাসচিবের দায়িত্ব নেওয়ার জন্য তাকে অনুরোধ করা হয়। আমি বললাম যেটা আগে, যে হান্নান স্যার কৌশল বা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারতেন না, তিনি যা বলতেন সরাসরি। তিনি বললেন, মহাসচিব হওয়ার তো আমার খুব ইচ্ছা আছে, তোমরা যেটা বলছো তোমাদেরকে ধন্যবাদ, কিন্তু আমার মহাসচিব দায়িত্বটা দিবে কে? যিনি দায়িত্ব দিবেন তিনি তো এখন কারারুদ্ধ। বেগম খালেদা জিয়া যদি আমাকে দায়িত্বটা দিয়ে যেতেন আমি দায়িত্বটা নিতাম, অথবা তোমরা খালেদা জিয়াকে মুক্ত করে দাও, তারপরে যদি খালেদা জিয়া আমাকে দায়িত্ব দেয়
অবশ্যই মহাসচিবের দায়িত্ব নিব, কিন্তু তোমরা আমাকে দায়িত্ব দেওয়ার কে? যেহেতু প্রফেশনালি তারা জুনিয়র ছিল, কেউ কেউ তার ছাত্র ছিল, কারণ উনি মিরপুর প্রিন্সিপাল স্টাফ কলেজের প্রিন্সিপাল ছিলেন শেষ চাকরি জীবনের শেষ দিকে। সে কথা তিনি পারার কারণেই সপ্তাহ খানিকের মধ্যে তিনি গ্রেপ্তার, উনি অনেকবারই বেরোলেন, অনেকবারই গ্রেপ্তার করলেন। অর্থাৎ তার উপর যে এটা চলল, প্রেশারটা চলল, সেই প্রেশারটাকে তিনি মোকাবেলা করলেন এবং ওনার মধ্যে ক্লান্তি, কোনো দুর্বলতা, কোনো আশঙ্কা, কোনো আতঙ্ক কখনো কাজ করত না। সে কারণে বলছি যে আমাদের এখন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, এই অ্যাকশন শব্দটা আমাদের মুখে উচ্চারিত হওয়া দরকার এবং যথাযথভাবে সেটা প্রতিফলন ঘটাতে হবে রাজপথে। রাজপথে এই ঘটনা না ঘটাতে না পারলে কোন শক্তি জনগণের শক্তির চেয়ে বেশি নয়, জনগণের শক্তির কাছে কোনো শক্তি টিকে থাকে না। জনগণের শক্তি আজকে যে অবস্থায় আছে, জনগণ নীরব থাকলেও বিক্ষুব্ধ এবং যে কোনো মুহূর্তেই বিস্ফোরণ ঘটার সম্ভাবনা আছে, সেই অর্থে আমরা আস্থাবান নেতৃত্ব নিয়ে যদি জনগণকে আহ্বান করতে পারি আর আমরা যদি মাঠে নামি, নিশ্চয়ই জনগণ আমাদের পাশে থাকবে, নামবে। কিন্তু এখানে প্রশ্নটা হলো যে আমাদের নামা পিছনে অতীত ইতিহাস থেকে বলতে হবে, খালেদা জিয়া আপোষের নেতৃত্ব ছিলেন, তিনি আপোষ করেন নাই বলেই কিন্তু ক্রমান্বয়ে বেগম খালেদা জিয়ার পিছনে মানুষ ছুটছে, খালেদা জিয়ার ডাকে মানুষ আসছে। ঠিক তেমনি আমাদের ডাক কর্ম, আমরা যা বলি সেটা অন্তরের কথা, সেটা জনগণ যখন অনুভব করবে তখন নিশ্চয়ই জনগণ সংগঠিত হবে, ঐক্যবদ্ধ হবে এবং সেই শক্তি দিয়েই আমরা নিরস্ত্র অবস্থায় এই অস্ত্রধারী নিষ্ঠুর ষড়যন্ত্রকে আমরা বিদায় দিতে পারব। এর বিকল্প আর কিছু নাই। ইতিহাস বলে যুগে যুগে নিরস্ত্রদের হাতেই পরাজিত হয়েছে অস্ত্রধারীরা। পাকিস্তানের সশস্ত্র বাহিনীও নিরস্ত্র বাঙালির হাতে পরাজিত হয়েছে। সে কারণে হলো এখন আমাদের যেটা দরকার ডিটারমিনেশন, এবং আমরা যেটা মুখে বলি সেটা অন্তরের কথা, সেটা জনগণের কাছে সুস্পষ্ট করতে হবে। জনগণ যদি আস্তে আনতে পারে আমাদের নেতৃত্ব, তাহলে বেগম খালেদা জিয়া গৃহবন্দী থাকবে না, তিনি পুরোপুরি মুক্তি লাভ করবে। আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে তিনি জামিন প্রাপ্ত তার অধিকার। হাজারো উদাহরণ আছে এই যাবতীয় মামলায় যাদেরই সাজা হয়, সাজা যেমনই হোক সঠিক ব্যাটি, কিন্তু আপিল গ্রহণ করার পর জামিন পায়। কিন্তু একমাত্র খালেদা জিয়া, বাংলাদেশের যদি ডিএলআর আবার নতুন করে লেখা হয় সেখানে লেখা থাকবে একমাত্র খালেদা জিয়া যিনি জামিন লাভে ব্যর্থ হয়েছে, যিনি জাস্টিস পান নাই। আজকে ইতিহাস বিকৃতি চলছে, আজকে আদালত নির্ধারণ করে সঠিক ইতিহাস, ব্যাখ্যিক ইতিহাস, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আদালত কর্তৃক হয় নাই। আদালতের নির্দেশে বা আদালতের আদেশে দেশ স্বাধীন হয় নাই, আদালতের নির্দেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয় নাই। সুতরাং যুদ্ধ জনগণ করেছে জিয়াউর রহমানের নেতৃত্বে, জিয়াউর রহমানের ডাকে। এই সত্য থেকে উপলব্ধি করতে হবে, ইতিহাস ইতিহাসের মতোই হবে, ইতিহাস ঐতিহাসিকই লেখে, ইতিহাস সঠিক ব্যাঠিক জনগণ মূল্যায়ন করে, ইতিহাস সঠিক ব্যাঠিক মূল্যায়ন করার কাজ আদালতের নয়।
সেই কারণে আজকে এই সরকার অনেক কিছু রিটের মধ্য দিয়ে অনেক কিছুই রায় বাইর বের করে এবং ইতিহাস সঠিক ব্যাঠিক করার চেষ্টা করে। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে অনেক কথা হয়, তবে সব কথা শেষ কথা, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এই চিরন্তন ইউনিভার্সাল ট্রুথ ইতিহাস থেকে মোছা যাবে না। কারণ ইতিহাস থেকে, বইয়ের পাতা থেকে মুছে ফেলা যাবে, মানুষের হৃদয় থেকে, অন্তর থেকে, মানুষের চেতনাবোধ থেকে কখনোই ইতিহাস মুছে যাবে না। সে কারণে আজকে কালকে একটি বিকৃত নাটক তারা উপস্থাপন করেছে। বিকৃত নাটক বিকৃতই থাকবে, নাটক নাটকই থাকবে, নাটক আর ফ্যাক্ট এক নয়। কারণ ট্রুথ ইজ বিউটি, সুতরাং সত্যই সুন্দর, সুন্দরই সত্য। সুতরাং সত্য হলো স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, ইট ইজ ট্রুথ, ইট ইজ বিউটি এবং ইট ইজ ইউনিভার্সাল, ইট ইজ নট ইরিজেবল অ্যাট অল। সেই কারণেই আমি বলবো, যারা ইতিহাস বিকৃত করে অন্যের নাম মুছে নিজের নাম লিখতে চান, নিকট ভবিষ্যতে তারা মুছে যাবে। আইয়ুব সরকারও তার স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় তিনিও তার নামে বই লিখেছিলেন, স্কুলে পাঠ্যপুস্তক বুক অব নলেজ। কিন্তু আজকে বুক অব নলেজ বলে কোনো বই ছিল আজকে মানুষ জানে না। বাধ্যতামূলকভাবে স্কুলে আমরা হয়তো পড়েছি, কিন্তু এখন স্মরণে রাখি নাই। আজকেও যারা নতুন নতুন বই পুস্তক পাঠ্যপুস্তকে নানা কাহিনী নানা বর্ণনা আজকে যাদেরকে পড়াতে বাধ্য করছেন বা পড়তে বাধ্য হচ্ছে, একটা সময় যদি আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনরুদ্ধার করতে পারি, তাহলে এই বইয়ের লেখা বইয়ে থাকবে, আজকের শিশুদের অন্তরে থাকবে না। সে কারণেই ইতিহাসকে সঠিক খাতে আনতে গেলে আমরা যে কারণে একাত্তরে যুদ্ধ করেছি, যে ইতিহাস সৃষ্টি করেছি বাংলাদেশের স্বাধীনতা, সেই ইতিহাসকে অক্ষুণ্ণ এবং রাখতে এবং ইতিহাসকে সমৃদ্ধ ও সঠিক পথে রাখতে গেলে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারটারে বড় কাজ। এই পুনরুদ্ধার কাজে হান্নান সর, ব্যারিস্টার সালাম তালুকদার মতো অনেক প্রয়াত নেতা যারা আমাদের অনুপ্রেরণার উৎস, যাদেরকে স্মরণ করলে আমাদের মধ্যে রক্তের মধ্যে শিহরণ জাগে, আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করে আমাদের রক্তের শিহরণগুলি নতুন উত্তেজনায়, প্রশমিতের উত্তেজনায় আনতে হবে এবং সেই সাহসী ভূমিকার মধ্য দিয়ে আমাদের নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে। আমরা অনেক অতীতে করেছি, সেটাও গল্প আপাতত। এখন নতুন করে ইতিহাস সৃষ্টি করতে পারলে আগামী দিন সেটা ইতিহাস হবে। আমরা একসময় অনেক কিছু করেছি, এটা অনেকে জানে, সেটা অনেকে স্মরণ করবে। আমরা আজকে যা করতে পারতেছি না, যা করা উচিত, তাতে যদি আমরা ব্যর্থ হই, আমাদের অতীতের সকল অবদান মুছে যাবে, মানুষ মনে রাখবে না। সেই কারণেই আমাদের বর্ণাঢ্য অতীত ইতিহাসকে জনগণের সামনে চিরস্থায়ী করতে গেলে নতুন করে ইতিহাস সৃষ্টি করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে। গণতন্ত্র পুনরুদ্ধার হলে মানুষ মুক্তি পাবে, খালেদা জিয়া মুক্তি পাবে। খালেদা জিয়ার প্রতি আমাদের অনেক ঋণ, আমাদের অনেক কৃতজ্ঞতা, আর সেই কৃতজ্ঞতা যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে খালেদা জিয়ার মতো আপোষহীনভাবে রাজপথে আন্দোলন করে গণতন্ত্র মুক্ত করে খালেদা জিয়ার জীবনপঞ্জী আরো উজ্জ্বল করতে হবে। তার অর্জিত যা কি আছে জীবন, আমাদের ব্যর্থতার কারণে ইতিহাসের পাতা থেকে ঝরে যাক, সেটা নিশ্চয়ই আমাদের কারো কাম্য হওয়া নয়। সেই কারণেই আজকে হান্নান ভাইকে আমি স্মরণ করি আন্দোলনে
স্মরণ করি তাকে রাজপথে, স্মরণ করি তার কর্মচঞ্চল্য সেই জীবনটাকে, অর্থাৎ তার সম্পর্কে প্রশংসা নয়, তিনি যা করেছেন যা বাস্তব যা সত্য তা আমরা যেন আমাদের জীবনে প্রতিফলন ঘটিয়ে আগামী প্রজন্মের জন্য একাত্তরের যেই চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য অতীতে যারা শহীদ হয়ে একটা ইতিহাস তৈরি করেছে, একটা রাষ্ট্র তৈরি করেছে, সেই রাষ্ট্রটাকে নিঃশেষ রেখে এবং নিরঙ্কুশ করে, সার্বভৌমত্বকে নিরঙ্কুশ করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি, তাহলে শহীদদের কাছে আমাদের যে ঋণ, হান্নান সাহার কাছে যে আমাদের ঋণ, সালাম তালুকদারের কাছে যে আমাদের ঋণ, প্রয়াত নেতারা যারা নাকি পরিশ্রম করে আমাদেরকে এখানে দিয়ে গেছেন, তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো, এটি আমার দৃঢ় বিশ্বাস। আমি আশা করি আমরা এখন ঋণই, আমরা এই ঋণ পরিশোধে সবাই আন্তরিক হব, সাহসী হব, কথা এবং কাজে মিল রাখব, ভিতরের কথা বাইরের কথা এক জনগণ ভাববে, বাইরে বলবে এক অন্তরে আরেকটা থাকবে, সেটা জনগণের কাছে কখনোই শ্রদ্ধার আসন লাভ করতে আমরা পারব না। আমি সেই কারণে আমি নিজের সহ সবাইকেই বলবো, আসুন যারা এই দেশটা দিয়ে গেছে জীবন দিয়ে রক্ত দিয়ে, যারা ভাষাটা দিয়ে গেছে জীবন দিয়ে রক্ত দিয়ে, তাদের ঋণ পরিশোধ করে আগামী প্রজন্মের কাছে যেন আমরা প্রশংসিত অবস্থায় থাকতে পারি, সেই ইতিহাস বিনির্মাণে আমরা সচেষ্ট হই, তাহলেই হান্নান স্যার আপনারা শান্তি পাবে, হান্নান তার পরিবার পরিজন গর্ববোধ করবে, তারা আমাদের কাছে কৃতজ্ঞ থাকতে পারবে বা তারা আমাদের আচরণে সন্তুষ্ট থাকতে পারবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বাবু গোস্বর চন্দ্র রায় দাদাকে, দাদা অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। আসলে আমরা আরো একটা জিনিস বলি, পার্বত্য অঞ্চলে যে শান্তি প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে, সেখানে হান্নান শাহ অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং গাজীপুর জেলা বিএনপি, আজকের যে বিএনপি, এই বিএনপিকে শক্তিশালী সংগঠন হিসাবে জনাব হান্নান শাহ নেতৃত্বে দাঁড়িয়েছে। যাই হোক, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, শ্রদ্ধাভাজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। এখন বক্তব্য রাখছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত আজকে জননেতা, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, স্মৃতি সংসদের আহ্বায়ক, 90-এর ছাত্র গণ আন্দোলনের একজন সৈনিক, গাজীপুর বিএনপি আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য, আমাদের অত্যন্ত স্নেহভাজন জনাব ফজলুল হক মিলন, আজকের এই আলোচনায়, ভার্চুয়াল আলোচনায় রক্ত মাপু, আজকের এই ভার্চুয়াল আলোচনায় সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আলোচনায় অংশগ্রহণকারী আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর মঈন খান সহ সম্মানিত আলোচক বৃন্দ এবং আমাদেরকে যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মরহুম হান্নান শাহের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। আজকে আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্মরণ করতে গিয়ে আজকে প্রথমেই আমি যে কথাটি বলতে চাই, এখানে যে স্মৃতি সংসদ যে বিষয়টি দিয়েছেন, যে জাতীয় সংকটে হান্নান শাহ
ভূমিকা এবং বর্তমান প্রেক্ষাপট। হান্নান শাহ সম্বন্ধে যেহেতু আমরা আজকে স্মৃতিচারণ করছি, প্রাথমিক দিকে আমি একটু ওনার সম্বন্ধে যে তার জীবনী নিয়ে একটু আলোকপাত করতে চাই, যে তিনি যে একজন ব্যক্তিগতভাবে সাহসী ব্যক্তি ছিলেন, তিনি সেনাবাহিনী থাকা অবস্থায় এবং রাজনীতিতে এসে উভয় ক্ষেত্রেই তিনি সেটা প্রমাণ করেছেন। ঈশ্বর, তিনি একজন দেশপ্রেমিক, জাতীয়তাবাদী এবং একজন স্বচ্ছা যে গণতন্ত্রের জন্য লড়া করে একজন সৈনিক ছিলেন, সাহসী সৈনিক ছিলেন। তাই এই সাহসী কথাটাকে একটু আমাদের দৃষ্টিভঙ্গিতে কিভাবে আমরা এই কথাটা খুব জোরের সাথে বলছি সে ব্যাপারে প্রথম দিকে আমি একটু আলোকপাত করতে চাই। তার জীবন দুটি, একটি হচ্ছে সৈনিক জীবন, আরেকটি হচ্ছে রাজনৈতিক জীবন। তিনি আসলে একটি রাজনৈতিক পরিবারে তার জন্ম। ফকির আব্দুল মান্নান সাহেব তার পিতা, তিনি পাকিস্তানের সময় মন্ত্রী ছিলেন। একটি রাজনৈতিক পরিবারে তার জন্ম। তিনি সামরিক বাহিনীতে গেলেন এবং সামরিক বাহিনীতে গিয়ে তিনি যে সময় যে কাজটা ছিল তার, যে দায়িত্ব দিয়েছে, তিনি অত্যন্ত সাহসের সাথে সেই দায়িত্ব পালন করেছেন। এখানে উপস্থাপক একটি উদাহরণ দিয়েছে যে পার্বত্য চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এদেশে দায়িত্ব প্রাপ্ত পরিচালক, দেশ পরিচালনা, তখন পার্বত্য চট্টগ্রামে কিন্তু সত্যিকারভাবে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই শান্তি প্রতিষ্ঠার যে বিরাট ভূমিকা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহ। আরেকটি উদাহরণ আমি দিতে চাই, যেহেতু আমি জানি যে তিনি যখন বগুড়া ক্যান্টনমেন্টের অধিনায়ক ছিলেন, তখন এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে, তখন বগুড়া ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তিনি সেই বিশৃঙ্খলাকে অত্যন্ত দক্ষতার সাথে এবং কোনো ধরনের কোনো রকমের সাংঘর্ষিক অবস্থাকে এড়িয়ে তিনি কিন্তু সেখানে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। এই দুটো ঘটনা থেকে তিনি যে সৈনিক হিসাবে সেনাবাহিনীতে থেকে তিনি যে কত সাহসী ছিলেন সেটা আমরা প্রমাণ পাই। আর সর্বশেষ প্রমাণ, এখানে অনেকেই আলোচনা করেছে যে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন কিছু সেনাবাহিনীর যে উশৃঙ্খল সদস্য আমাদের নেতাকে চট্টগ্রামে যে সার্কিট হাউসে তাকে হত্যা করে, তারপরে তার লাশকে লুকিয়ে রাখার জন্য সেই রাঙ্গুনিয়ার পাহাড়ে মাটি চাপা দিয়ে এমন একটি ব্যবস্থা করেছিল যাতে করে শহীদ জিয়াউর রহমানের লাশ না পাওয়া যায়। আমরা সকলেই জানি, বলেছি যে হান্নান শাহর জীবনে একটি অত্যন্ত স্মরণীয় ঘটনা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেই রাঙ্গুনিয়ার পাহাড় থেকে তিনি আবিষ্কার করে, খুঁজে বের করে তিনি ঢাকায় নিয়ে এসেছিলেন জনতার কাছে। এবং তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বিশাল, যে জিয়াউর রহমানের যে বিশাল জানাজা হয়েছে, এটা পৃথিবীতে কোনো মুসলিম রাষ্ট্রনায়কের এত বড় জানাজা আগে হয়নি, এখনো হয়নি, ভবিষ্যতে হবে কিনা সন্দেহ। এই কাজটির জন্য যে মূল ভূমিকায় ছিলেন তিনি ছিলেন হান্নান শাহ। তিনি তখন কিন্তু চট্টগ্রামে যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সেই রেজিমেন্টে তিনি কর্মরত ছিলেন না। তিনি কিন্তু ছিলেন যে বাংলাদেশ আর্মির যে একাডেমি, সেই আর্মি একাডেমির তিনি কমান্ড্যান্ট ছিলেন, যেটা ফৌজদারহাটে অবস্থিত। সেখান থেকে, সেখানে তার যা সমর্থ ছিল এবং সঙ্গী সাথী ছিল, তাদেরকে নিয়ে পাহাড় ডিঙ্গিয়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ঢুকে সেখান থেকে সঙ্গী সাথীদের নিয়ে তিনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশটা খুঁজে বের করেছিলেন। তিনি কিন্তু চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তিনি কিন্তু তখন সদস্য ছিলেন না বা সেখানে কর্মরত ছিলেন না। অতএব তিনি কি পরিমাণ
সাহসী হবে তিনি তার কর্তৃত্ব স্থল যেখানে ফজলুরহাটে বাংলাদেশ যে আর্মির একাডেমিতে কমান্ডার হিসাবে সেটাকে তিনি অতিক্রম করে তিনি কিন্তু এত বড় সাহসের কাজ করেছে। একজন সাহসী ব্যক্তি না হলে এটা করতে পারে না। আমরা শাহ হান্নান সাহেবের নাম এদেশের মানুষ জনগণ কিন্তু সেই দিন থেকে জেনেছে, সকলে জানত যে একজন সেনা কর্মকর্তা যার নাম ব্রিগেডিয়ার হান্নান শাহ, তিনি শহীদ জিয়াউর রহমানকে এই রাঙ্গুনিয়ার পাহাড় থেকে খুঁজে বের করে জনগণের কাছে নিয়ে এসেছে। তাই আমরা আজকে সেইভাবেই হান্নান শাহকে স্মরণ করব একজন সাহসী ব্যক্তি হিসেবে। তারপরে সংকটে আমাদের জন্য দেশের জন্য শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বরণ এটা বড় সংকট ছিল পুরা রাষ্ট্রের জন্য। আমরা যদি দেখতে পাই যে শহীদ জিয়াউর রহমানের হত্যার পরে কিন্তু সরকার তখন আছে কি নাই এটা সম্বন্ধে অনেকে সন্দিহান ছিল। আমাদের যে ভাইস প্রেসিডেন্ট বিচারপতি সাত্তার তিনি তখন সিএমএইচে তিনি চিকিৎসাধীন হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু শহীদ জিয়াউর রহমানের লাশ আবিষ্কার হওয়ার পরে এরপরে ঢাকা নিয়ে আসার পরে কিন্তু আবার এই বিচারপতি সাত্তার বঙ্গভবনে ফিরে যান এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে শাসনভার গ্রহণ করেন। অর্থাৎ যে বিরাট একটা সংকটে জাতি পড়েছিল সেই সংকটের সময় কিন্তু হান্নান শাহ একটা বিরাট ভূমিকা রেখেছিল। তিনি আর্মি থেকে রিটায়ার করার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে 1983 সালে যোগদান করেন। তিনি যোগদানের পরে ঢাকা মহানগরীর যুগ্ম আহ্বায়ক ছিলেন, গাজীপুরের জেলার সভাপতি ছিলেন এবং 86 থেকে 93 পর্যন্ত তিনি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। 93 থেকে 2009 পর্যন্ত চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলেন। তিনি 2009 সালে 5 পঞ্চম কাউন্সিলে আমাদের বিএনপির জাতীয় কাউন্সিলে পঞ্চম জাতীয় কাউন্সিলের পরে তিনি স্থায়ী কমিটির সদস্য হন এবং তিনি আমৃত এই স্থায়ী কমিটির সদস্য হিসাবে বিএনপিতে অবদান রেখে গেছেন। সরকারে তিনি 91 সালে একজন মন্ত্রী ছিলেন, পাটমন্ত্রী। আমাদের ডক্টর মঈন খান সাহেব বলেছেন পাটমন্ত্রী হিসাবে তার ভূমিকা। তিনি এদেশে এরশাদ বিরোধী আন্দোলনের সময় সামনে থেকে বা পিছন থেকে তিনি বিরাট ভূমিকা রেখেছেন। এ প্রসঙ্গে আমি একটু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে চাই, এটা আমি কখনো ভুলব না। তিনি তখনও কিন্তু আর্মিতে এরশাদ ক্ষমতা তখনও গ্রহণ করেনি। হান্নান সাহেব আমাদের সাবেক এমপি শাহিনা খানের সাথে কিভাবে যেন একটা আত্মীয়তা আছে। শাহিনা খান আমাকে একদিন বললেন যে ব্রিগেডিয়ার হান্নান শাহ আপনার সাথে কথা বলতে চায়। আমি তখন জানি তিনি তখন সেনাবাহিনীতে কর্মরত, আমি একটু ভীত হলাম। তখন কিন্তু এখানে রাজনৈতিক পরিস্থিতি অনেক দোদুল্যমান অবস্থায় আছে, যে কোনো সময় এরশাদ ক্ষমতা দখল করতে পারে, যে কিছু হতে পারে, এমন সময় কেন একজন সামরিক বাহিনীর একজন কর্মরত অফিসার আমার সাথে দেখা করতে চায়। কিন্তু আমি যেহেতু শাহিনা খান সহ তখন আমরা একসাথে কাজ করতাম, সেই বিশ্বাসের উপরে আমি শাহিনা খানের বাসায় গিয়ে হান্নান সাহেবের সাথে আমার দেখা, তাকে প্রথম কাছে সামনে থেকে তাকে কিন্তু আমি সেদিনই প্রথম দেখা হয়েছে। আমি সব কথা বলতে চাই না, সেনাবাহিনীর একজন কর্মরত অফিসার হিসাবে সেদিন আমাকে যেই কথাগুলো বলছিলেন, একটি আপনি ছাত্র বিধায়ক সম্পাদক বিএনপির এবং জিয়াউর রহমান আপনাকে রেখে গেছে অনেক বিশ্বাস করে, আপনি ছাত্র দলটাকে সঠিক রাখেন। তিনি বলেছিলেন আজকে যিনি এরশাদ ক্ষমতা কিন্তু গ্রহণ করবে এটা কিন্তু আপনারা যেভাবে আছেন সেভাবে থাকবেন না, এবং এই দল থেকে আপনাদের দল থেকে অনেকে এরশাদের দলে অথবা বিএনপিকে ভেঙে এরশাদকে সমর্থন করতে যাবে। আপনি ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে শুধু ছাত্রদেরকে উৎকর্ষ রাখেন, তারা যেন এই ট্র্যাপে না পড়ে।
আমি আশ্চর্যান্বিত হয়েছি যে তিনি রাজিং একজন কর্মরত সেনাবাহিনীর অফিসার হয়ে আমাকে ডেকে এই কথা বলছে। আমি কোনোদিন এই কথা বলব না। এখান থেকেও বোঝা যায় তিনি কত সাহসী ছিলেন এবং তিনিও আমিও কিছু কথা বলেছিলাম পরবর্তীকালে আমার সাথে দেখা হলে উনি বলতেন যে কেউ জানুক না জানুক প্রসাদ সাহেব আপনারও কি সাহসী ব্যক্তি আপনি আপনি আমি জানি কিন্তু এই কথা কখনো আমরা বলি নাই ওপেনলি বলি নাই। আজকে আমি তার এই স্মরণ করতে গিয়ে তার এই যে সাহসের কথা আমি আপনাদেরকে বলতে চাই আজকে বলতে বাধ্য হলাম এবং সেটাই কিন্তু সেরকম ঘটনা ঘটেছিল। আমি তিনি আরো সাহসের কাজ এখানে আলোচনা হয়েছে যখন 111 হলো যখন আমাদের তৎকালীন নেতারা মন্ত্রী সাবেক মন্ত্রীরা সব কেউ জেলে কেউ বিদেশে চলে গেছেন কেউ আন্ডারগ্রাউন্ড তখন 111 আর আমরা যারা অনেকে জেলে তখন তিনি সাহস করে কিন্তু প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাসায় গিয়ে দেখা করেছে। এখানে বয়েশ্বরবাবু এটা বলেছেন এবং তিনি কিছুদিন তিনি এককভাবে মিডিয়ার মাধ্যমে আমরা জেলখানা থেকে খুব সাহস পেয়েছি উদ্বুদ্ধ হয়েছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়ানোর ওপেনলি আমরা লোক পেয়েছি। তারপরে আমরা শুনেছি বয়েশ্বরবাবু পিছনে থেকে তারপরে আবার সামনে এসেছেন এরপরে দেশনেত্রী গ্রেপ্তার হওয়ার আগে খন্দকার দেলোয়ার কাছে তিনি দায়িত্ব দিয়ে গেছেন এবং সেই সময় আমরা যারা জেলে ছিলাম না যাদের যারা ওই সময় বিশেষভাবে এই দলকে টিকিয়ে রাখার জন্য ভূমিকা রেখেছেন যারা তাদের মধ্যে হান্নান শাহ একজন প্রথম সারির নেতা ছিলেন তাই সেই সময় কিন্তু তিনি সাহসী একজন ব্যক্তি হিসাবে তিনি নিজেকে প্রমাণ করেছেন। সংস্কারপন্থীরা যে একতরফা যে একটা সুযোগ নেওয়ার একটা ধান্দায় ছিল সেটা কিন্তু প্রথম হান্নান শাহ পরবর্তীকালে বয়েশ্বরবাবু থেকে শুরু করে খন্দকার দেলোয়ার হোসেন সাহেবদের নেতৃত্বে তাদের সেই ষড়যন্ত্র এই বাংলাদেশে সফল হয় নাই। হান্নান শাহ যখন মৃত্যুবরণ করেন তখনও তার মাথায় বোধহয় 30টি মামলা। তিনি যেই দিন একটি মামলায় সেই দিনটা ছিল 2016 6ই সেপ্টেম্বর একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য বাড়ি তার বাসভবন থেকে বের হবেন সেই সময় তার হার্ট অ্যাটাক হয় এবং তারপরে সিএমএইচে তারপরে সিঙ্গাপুরে তারপরে আনফর্চুনেটলি তিনি সিঙ্গাপুরে 27 সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তিনি কিন্তু মামলা মাথায় নিয়ে অর্থাৎ সংগ্রাম আন্দোলনে রত অবস্থায় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। অতএব আজকে যে সংকটে হান্নান শাহ এবং বর্তমান প্রেক্ষাপট আজকে বাংলাদেশ আরেকটি মহাসংকট। আজকে দুটো দুর্যোগে বাংলাদেশ পতিত, একটি হচ্ছে আওয়ামী দুর্যোগ আরেকটি হচ্ছে করোনা দুর্যোগ। অতএব আজকে অবশ্যই হান্নান শাহকে স্মরণ করে তার শুধু সাহসিকতার দিকটাকে নিয়ে আমরা আমাদেরকে ভবিষ্যৎ পথ চলার পাথেয় করতে হবে। যদি আমরা সত্যিকারভাবে হান্নান শাহের স্মৃতিকে আমরা স্মরণ করতে চাই তাকে যদি আমরা স্মরণ করে তার পথকে অনুসরণ করতে চাই তাহলে এখন সাহসী নেতৃত্বের দরকার। করোনায় সারা বিশ্বে একটা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের আভাস পাচ্ছে এবং পৃথিবীতে অতীতে উদাহরণ আছে 100 বছর আগে স্প্যানিশ ফ্লুর সময় পরবর্তীকে বিশ্বযুদ্ধে প্রমাণ আছে উদাহরণ আছে। তাই আমরা আশা করি যে বাংলাদেশেও এই করোনার পরে পরিবর্তন হতে হবে। কেননা আজকে যারা সরকার তারা জনগণের সরকার নয় ভোট ডাকাতি করে সরকার, তাদের কোনো জনগণের প্রতি দায় দায়িত্ব নেই, জনগণের প্রতি জনগণেরও এই সরকারের প্রতি আস্থা নেই। আজকে যে সংকট অতিক্রম করছি বাংলাদেশ আজকে এই আওয়ামী দুঃশাসন এবং ফেসিবাদের অধীনে আজকে বাংলাদেশ ধ্বংসের একদম কিনারায় চলে গেছে, ফেইল রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার অবস্থায় চলে গেছে। এই ব্যর্থ রাষ্ট্রকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, হান্নান সাহেবের দল, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই কিন্তু বাংলাদেশকে সেই ব্যর্থ রাষ্ট্র থেকে পরিত্রাণ করে ফিরিয়ে এনে একটি সফল রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে মরহুম
হান্নান স্যার সেই সাহসী ভূমিকা আমাদেরকে উদাহরণ হিসেবে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে দলের মধ্যে অঙ্গ সংগঠনগুলোতে আমরা ব্যক্তিগত বা যে কোনো রকমের আমাদের মতবিরোধ থাকুক না কেন ঐক্যবদ্ধভাবে এখানে ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে এদেশের জনগণের আস্থার নেতৃত্বের মাধ্যমে আস্থাকে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে কঠিন ইস্পাত কঠিন গণঐক্য প্রতিষ্ঠা করে আমরা ভবিষ্যতে বাংলাদেশকে রক্ষা করতে হবে, গণতন্ত্রে ফিরিয়ে আনতে হবে, মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে, ধ্বংসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। সেই শপথ যদি আমরা আজকে ব্রিগেডিয়ার হান্নান স্যার এই স্মরণ সভায় নিতে পারি তাহলে হান্নান স্যারকে স্মরণ করা সার্থক হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহ অমর হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোশাররফ স্যারকে, উনি অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। এখন মানে আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। আমি মাননীয় প্রধান অতিথির অনুমতিক্রমে এখন বক্তব্য রাখবেন আজকের সবার মানে সভাপতি এবং হান্নান শাহ স্মৃতি সংসদের আহ্বায়ক, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রদলের সভাপতি, সাবেক এমপি জননেতা এ কে এম ফজলুল হক মিলন ভাই, এখন মিলন ভাই বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে শোনা যাচ্ছে? জি জি ভাই শোনা যাচ্ছে। আজকের এই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান স্যার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বিএনপির বিপ্লবী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটি এবং আলোচকবৃন্দ যারা রয়েছেন সকলের নাম বললাম না, আসসালামু আলাইকুম, এবং যারা শুনছেন দেখছেন, আসলে সময় একেবারে কম, আজানের যে সময় সেখানে মহাসচিব বক্তব্য দিতে পারবেনই না, আমি সেই জন্য কথা বলবো না। আমার একটা স্মৃতি, সেটি হলো ওয়ান ইলেভেন এর সময় আমি একদিন হান্নান স্যার চাচার বাসায় গেলাম, ডিওইসিসি গিয়ে বললাম, চাচা এখন তো ম্যাডামের সাথে অনেকে কথা টথা বলতে পারতেছে না, অনেক লিমিটেশন, অনেকে পলাতক, অনেকে জেলখানায়, আপনি যদি একটু কথা বলেন। উনি বললেন আমি কিভাবে কথা বলবো, আমার সাথে যোগাযোগ তো নাই। তখন আমি একটা ফোন নাম্বার দিলাম, তখন ম্যাডামের সাথে থাকতেন সাইফুল সাহেব, আমি বললাম যে এই নাম্বারে ফোন করবেন এবং বলবেন যে আমি আপনাকে নাম্বার দিয়ে দিয়েছি। ঠিকই এটা বললাম এবং বললাম যে আবার আগামীকাল আসবো যে আপনি কথা বলছেন কিনা জানার জন্য। তখন নাম্বারটা রাখলেন, ওই দিনই কথা বললেন এবং ওই দিন ম্যাডামের সাথে কথা বলে এসে তারপরে কিন্তু উনি যে বক্তব্য দিলেন সেই দুঃশাসনের বিরুদ্ধে, এবং এই দুঃশাসনের বিরুদ্ধে বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু ওনার উপর বারবার হামলা এবং নির্যাতন চলে আসছে, এই একটা স্মৃতি। আর রেফেলস হাসপাতালে সিঙ্গাপুরে আমি গিয়েছিলাম চেক আপের জন্য, আমি ওনাকে আইসিউতে দেখলাম, দেখে এসে ম্যাডামকে বললাম যে ম্যাডাম আলামত আমার কাছে ভালো মনে হচ্ছে না, অত্যন্ত নাজুক অবস্থায় উনি আছেন, বলে আল্লাহর কাছে দোয়া করো। ঠিকই উনি আর আমাদের মধ্যে ফিরে আসেন। আজকে যে আলোচনা সভা তৃপ্তিদায়ক শান্তির এই জন্য যে এই দলকে গঠন করতে গিয়ে প্রাচীন যারা, পুরাতন যারা এবং যারা নাকি আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, তারা যে অসংখ্য অবদান রেখে গিয়েছেন, তাদেরকে যদি আমরা স্মরণ না করি, কৃতজ্ঞ চিত্তে যদি তাদেরকে এই ওই সেইভাবে মূল্যায়ন না করি, তাহলে আমরা কিন্তু নিজেদের খাট হয়ে যাব। কারণ প্রাচীনের প্রতি মর্যাদা প্রদর্শন করার অর্থই হচ্ছে নিজের অস্তিত্বকে মর্যাদাবান করা। ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ অত্যন্ত সাহসী, যুগোপযোগী এবং অত্যন্ত একজন কর্মঠ এবং ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন। আমাদের কিন্তু ছাত্রদল যারা করতাম, আমরা কোনোদিন ওনাকে অন্য কোনো শব্দে বলতাম না, শুধু চাচা। চাচা বললেই পুরো বাংলাদেশের ছাত্রদল জানতো এটি ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ। যেমন একসময় আমরা বড় ভাই বলতাম, বড় ভাই মানেই সে আসম মুস্তাফিজুর রহমান। এবার এখন দাদা বললেই নাম উচ্চারণ করার প্রয়োজন মনে করেন, এটা যে গয়সর্দা, এইরকম কিছু পলিটিক্যাল টার্ম আমরা ব্যবহার করতাম। তো আমান ভাই বলেছে, দাদা কথা বলেছে এবং আপনারা খুকন সহ অনেকেই কথা বলেছেন, এর মধ্যে আমার কথা আমি বাড়াতে চাই না। মোশারফ স্যার কথা বলেছেন, মঈন স্যার কথা বলেছেন, আপনারা আমাদের যে অভিজ্ঞ এবং ওনার সাথে কাজ করার যে অভিজ্ঞতা সেটা অনেক বেশি। আমি শুধু আজকে আপনারা যারা উপস্থিত হয়ে আমাদের এই শ্রদ্ধা নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তাকে স্মরণ করেছেন, এই জন্য আমি ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সম্মানিত আলোচকবৃন্দকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা শুনছেন এবং দেখছেন, আমাদের একটি লক্ষ্য উচিত যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কবরুদ্দ
দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না। জিয়া রহমান আদর্শ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামের ফসল এবং তারেক রহমানের দিক নির্দেশনায় আগামী দিনের জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে পথ চলতে পারি, তখনই কিন্তু এই ব্রিগেডার আসম হান্নান সাহেব প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা সম্ভব হবে। সেই ঐক্যের ডাক দিয়ে সেই ঐক্যবদ্ধ আহ্বান রেখে সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জামর হোক, আসম হান্নান সাহেব স্মৃতি অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের সভা সভাপতি মিলন ভাইকে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের আলোচনার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব, সজ্জন রাজনীতিক এবং সংগ্রামী জননেতা। আজকেও সারাটা দিন উনি পরিশ্রম করে আমাদের এই সভায় অংশগ্রহণ করেছেন, এই জন্য কৃতজ্ঞতা জানিয়ে এখন ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মির্জাফর ইসলাম আলমগীর স্যার, এখন বক্তব্য রাখুন। হ্যালো, হ্যালো স্যার, বক্তব্য রাখছেন স্যার। হ্যাঁ, তো আপনি তো কথা বলছেন। বলছি স্যার, এখন বক্তব্য রাখছেন আমাদের প্রধান অতিথি বিএনপির মহাসচিব, সজ্জন রাজনীতিক এবং অত্যন্ত পরিশ্রমী, আমাদের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজন ব্যক্তি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির একজন অভিভাবক এবং দেশপ্রেমিক একজন নেতার এই মৃত্যুবার্ষিকীতে এই ভার্চুয়াল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সংগ্রামী সভাপতি এখানে উপস্থিত, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং আজকের সভায় উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজান হয়ে গেছে, এখন আর বক্তব্য রাখার খুব একটা অবকাশ নেই। আমাদের এই ভার্চুয়াল অনুষ্ঠানগুলোর এই একটা সমস্যা যে আপনার আমরা বক্তার সংখ্যা অনেক বেশি হয়ে যায়, যার ফলে আপনার যারা বক্তব্য রাখেন তারাও সেই মনের মতো করে বক্তব্য রাখার সুযোগ পান না, এটা হচ্ছে বাস্তবতা আর কি। ব্রিগেডিয়ার হান্নান শাহ একজন অনন্য ব্যক্তিত্ব এবং আমার কাছে সবসময় তাকে যেটা মনে হয়েছে যে একজন নির্ভীক সাহসী সৈনিক। তার যে সৈনিকের যে আপনার যে তার চরিত্র, সেই চরিত্রটা তার রাজনৈতিক জীবনেও সব সময় প্রতিফলিত হয়েছে, যে কারণে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে সবসময় ওই সৈনিকের ভূমিকায় দেখতে চাইতেন এবং তিনি তার সৈনিকের ভূমিকা সবসময় পালন করেছেন। তিনি নিয়মানুবর্ততার সঙ্গে, তিনি বুদ্ধিমত্তার সঙ্গে সত্যিকার অর্থে সাহসী নির্ভীক নেতৃত্ব দিয়েছেন এই দলের এবং জাতির সকল দুঃসময়ে। আমরা দেখেছি যে তিনি সাহসী ভূমিকা নিয়ে সামনে এগিয়ে এসেছেন। ব্রিগেডিয়ার হান্নান শাহ এই দেশের সবচেয়ে কঠিন সময়গুলোতে তিনি যে ভূমিকাগুলো পালন করেছেন সেই ভূমিকাগুলো সত্যিকার অর্থেই একজন নেতার ভূমিকা। আজকে যখন দেশে এই ভয়াবহ একটা অবস্থা বিরাজ করছে, যখন একটা ফ্যাসিস্ট দখলদারী সরকার জনগণের সমস্ত অধিকারকে হরণ করে নিয়েছে,
যখন সরকার পুরোপুরিভাবে জনগণের জীবন ও জীবিকাকে বিপন্ন করে ফেলেছে এই কোভিড ভাইরাসে, যখন অর্থনীতি ধ্বংসের দিকে যাচ্ছে, সেই সময়ে আমাদের এই নির্ভীক সাহসী সৈনিকের খুব বড় তার নেতৃত্বের প্রয়োজন ছিল। আমার অনেক কথা, অনেক স্মৃতি আছে তার সঙ্গে, জেলে একসাথে ছিলাম সেই স্মৃতিও আছে, এবং উনি যে কি একটা স্বতঃস্ফূর্ত প্রাণের অধিকারী, তিনি যে কি প্রাণবন্ত মানুষ, আমরা তাকে সেই জেলখানাতেই দেখেছি, আমরা দেখেছি তাকে আমাদের সভাগুলোতে রাজপথে। তিনি যখন বড় সমাবেশের, ম্যাডামের সমাবেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতেন তার বাহিনী নিয়ে, সেই সময় তাকে দেখেছি কিভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করতেন। তার চলে যাওয়া আমাদের সকলের জন্য, দলের জন্য একটা বিশাল শূন্যতা সৃষ্টি করেছে, সেই শূন্যতা এখন আর পূরণ হচ্ছে না। দুঃখের কথা যে আমাদের পুরনো যারা ছিলেন তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেই জায়গাগুলোকে নেওয়ার মতো নতুন যে মানুষ আসে তারা আসছেন না। আমি আজকের নতুন প্রজন্মকে তাই অনুরোধ করব, তাদেরকে আহ্বান জানাব যে আপনারা এগিয়ে আসুন। আজকে এখানে যাদের দেখছেন স্ট্যান্ডিং কমিটিতে যারা আছেন, আমার মনে হয় 70 সবাই পার হয়ে যাচ্ছেন বা হবেন, এরকম অবস্থা। তো এখন সামনে যারা তরুণ আছেন, আমাদের ছাত্র নেতা যারা আছেন, আমাদের অন্যান্য তরুণ নেতা যারা আছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য, দেশকে এই ভয়াবহ অবস্থা থেকে মুক্ত করবার জন্যে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে আপনারা এগিয়ে আসুন এবং আরো শক্তিশালী ভূমিকা আমরা সবাই পালন করি। এবং হান্নান সাহেব যা লক্ষ্য ছিল যে আমরা একটা মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব, সেই বাংলাদেশকে আমরা নির্মাণ করি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। হান্নান সাহেব স্মৃতি অমর। এখন সভাপতি সাহেব পারমিশনে অনুমতি নিয়ে আজকের এই সভার সমাপ্ত ঘোষণা করতেছি। সভাপতি সাহেব পারমিশন দিয়েছেন, আজকের আলোচনা সভা এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সকলকে। আসসালামু আলাইকুম।